তানিয়ার মনটা বড্ড খারাপ। ভেবেছিল বেশি না হলেও 10 দিন থাকবে, কিন্তু সেটাও আর হলো না। কিভাবে সবাইকে ছেড়ে যাওয়ার কথা বলবে? তানিয়া যখন কথা বলতে যায়, তানিয়ার সৎ মা তানিয়ার বাবাকে জিজ্ঞাসা করে, কে ফোন করেছে? মানুষটা এতটাই সহজ সরলভাবে তার মেয়ের খোঁজ নেওয়ার জন্য তার বিয়ান ফোন করেছে। তানিয়ার মাকে বুক ফুলিয়ে বলে, তাদের আদরের বউ নিয়ে এসেছি, বউয়ের সাথে কথা বলার জন্য তানিয়া মার শাশুড়ি ফোন করেছে। তানিয়া মোবাইলটা রেখে আবারও সবার সাথে খেতে বসল। তানিয়ার মা ময়নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, তানিয়ার মতো ময়নার ভাগ্যটাও যেন ভালো হয়। এবার ময়নারে এমন ভালো জায়গায় দিতে পারলে আর কোনো চিন্তাই নেই। তানিয়া খাচ্ছিল, হঠাৎ চেঁচিয়ে বলে উঠল, দরকার নেই। কাউসার, তানিয়ার বাবা মা সবাই অবাক হয়ে গেল। তানিয়ার দিকে সবাই তাকিয়ে আছে। হঠাৎ তার এমন আচরণে সবাইকে অবাক করে দিল। তানিয়ার বাবা তানিয়ার দিকে তাকিয়ে বলল, কি হলো তোর, এমন করলি কেন? তানিয়া কিছু বলার আগেই ওর সৎ মা বলে উঠল, তুই কি চাস না তোর মতো ময়নারও এমন ভালো বাড়িতে এবং বড় বাড়িতে বিয়ে হোক, ময়নাও সুখে থাকুক? আমি সেটা বলিনি মা, ময়না তো আমার থেকেও বেশি সুখী হবে, ও তো আমার লক্ষ্মী বোন। আর মা, বড়লোক হলেই যে ভালো মন হয়, মানুষ ভালো হয়, তা কিন্তু না। সবসময় ভালো মনের মানুষকে ভালোবাসবে। আর ময়না অনেক লেখাপড়া করবে, ও এখন বাচ্চা, ওর সামনে এইসব কথা একদমই বলবে না। তানিয়ার এমন আচরণে কেউ কিছু না বুঝতে পারলেও তানিয়ার বাবা ঠিকই বুঝেছে ওই বাড়িতে এমন কিছু হচ্ছে যা তাদের আদরের মেয়ে তার কাছ থেকে লুকাচ্ছে। নোহাকে দেখে পছন্দ হয়ে গেছে ছেলে পক্ষের, ছেলেদের দেখতে দেওয়া হয়নি। আর ছেলে নিজেও বলেছে সে দেখবে না, ছেলে মাওলানা, বয়স 23 বছর। ছেলের পরিবারও বেশ ধার্মিক, সঠিক সময়ে সঠিক কাজ করতে পছন্দ করেন তারা। ছেলের ইনকাম যাই হোক, তাদের কথা প্রতিষ্ঠিত কোনো ছেলেরা একা হবে না। আর তাদের পাশে তাদের প্রিয়তমা স্ত্রী থাকলে সে আরও বেশি সাহস পাবে। নুহাকে ছেলের মা আর বড় বোন দেখেছে, তাদের কথা মতেও মেয়ের বয়স কম, তবে তাদের পছন্দ হয়েছে। ঘর ভরা মানুষ, সবাইকে উদ্দেশ্য করে নূর বলল, আপনারা সবাই আমার গুরুজন, বেয়াদবি মাফ করবেন, আপনাদের হয়তো আমার বাবার পছন্দ হয়েছে, কারণ আমার আপনাদের বেশ ভালো লেগেছে, আর আমার পছন্দের সাথে সব সময় আমি আমার বাবার পছন্দের মিল পেয়েছি। আপনাদের ছেলের তেমন বয়স হয়নি এখনো, আর আমার বোনেরও বয়স খুবই কম, তাই আমার মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক করে রেখে আরও কয়েক বছর সময় দেই আমরা ওদের। তবে সব কিছু পাকা করা থাকলো, এটা একান্তই আমার মতামত। আপনারা গুরুজন যা ভালো মনে করবেন তাই হবে। তিশার অনেক ভালো লাগলো নূরের কথাগুলো, তারও ছেলেদের পরিবারটা বেশ ভালো লেগেছে, কিন্তু নুহার বয়স খুব কম। জামাল শিকদার সময় নিলেন আর মেহমানরা চলে গেল, তারা সবাই রাজি, তাদের কোনো আপত্তি নেই। তারা এখন জামাল শিকদারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। বিকেলে সব মেহমান বিদায় দিয়ে তিশা চলে গেল নূরের ঘরে। নূর তৈরি হচ্ছে বাইরে যাবে, তিশা হঠাৎ বলল, ভালো সাহস দেখিয়েছো আজ, আমি তো ভাবিনি তোমার এত সাহস। নূর একটু বুক ফুলিয়ে বলল, মেয়েদের এত সাহস থাকে না বুঝলি। তিশা হো হো করে হেসে উঠল আর বলল, এটা কোনো সাহসের কাজ হলো? আমি তো তোমাকে একটু বাজালাম, তারপরই তো বিয়েটা পেছানোর চিন্তা ভাবনা হলো। তিশার হাতে ফোন ছিল, স্ক্রিনে তানিয়ার নাম্বার দেখে ছাদে চলে গেল তিশা। হ্যালো বলতেই তিশা খেয়াল করলো তানিয়ার মনটা খারাপ, কথা কেমন যেন লাগছে, কান্নাও করছে বোধ হয়। তিশা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, মা কিছু বলেছে নাকি? দুপুরে মা ফোন করেছিলেন, ঈশান নাকি অসুস্থ হয়ে গেছে, আমাকে 2 দিনের মধ্যে যেতে বলল, কত মাস পর বাড়িতে এসেছি, এখন যদি বাড়ির সবাইকে বলি চলে যাব তাহলে এরা খুব মন খারাপ করবে, কি করব কিছুই বুঝতে পারছি না, তুমি কি কিছু করতে পারবে? ঈশান আর আয়ানের বিষয়ে আমি কখনো কোনো কথা বলি না, এখন যদি কিছু বলি তাহলে মা সন্দেহ করবে এটা শিওর, তারপরও দেখি কি করা যায়, আর যদি একেবারেই কিছু না করা যায় তাহলে চলে এসো, পরে আবার না হয় যাবার ব্যবস্থা করে দিব। আচ্ছা তুমি দেখো কিছু করা যায় কি না। জানো এতদিন পর বদ্ধ বাড়ির বাইরে এসে নিজেকে কতটা মুক্ত লাগছে মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমার উচিত ছিল তোমাকে বাইরে নিয়ে একটু ঘোরানোর, আমার মাথায় ছিল না বিষয়টা, আর দেখছোই তো মা কীভাবে সন্দেহ করে, একবারের জন্যও তোমাকে একা ছাড়েন না, সব কিছুই আমার আসলে কপাল, কী করবো বলো। বাবা মা ভাবছে আমি কতই না সুখে আছি,
কিন্তু আমার মধ্যকার কষ্ট আমি নিজেই টের পাচ্ছি। এর থেকে কুড়ে ঘরে থেকে যদি নিজের স্বামীর বুকে মাথা রেখে ঘুমানো যায় তাহলে সেটা বেশি সুখের হয়। আমার স্বপ্ন আশা ভরসা সব শেষ। মা আর বাবাকে অনেকবার বলেছি যে ঈশানকে বিয়ে দিও না, ওকে বিয়ে দিলে একটা মেয়ের জীবন নষ্ট হবে, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনল না। ওদের ধারণা ওকে বিয়ে দিলে ও সুস্থ হওয়ার চান্স আছে। একটা মেয়ে কি খেয়ে দে কাজ নেই নাকি ওকে সুস্থ করবে এসে? তানিয়া তিশাকে থামিয়ে দিয়ে বলল, আদৌ কি ঈশানের সুস্থ হওয়ার কোনো রকমের চান্স আছে? আমি ঠিক জানি না, আমার মনে হয় নেই, কিন্তু মার সব সময় মনে হতো ওকে বিয়ে দিলে ও ঠিক হয়ে যাবে। আমি সব সময় বলেছি এসব নাটক বা সিনেমাই সম্ভব, আমার কথা কি আর তারা শোনে? এখানে কি হয়েছে, আজকে মামার মেয়ে নুহাকে দেখতে এসেছিল, মেয়েটা একদম ছোট, ওর বিয়েটা আটকালাম কত কষ্ট করে, এই নিয়ে সারাদিন চিন্তায় ছিলাম, এখন বড্ড ক্লান্ত লাগছে। এখন রাখি, দেখি মাকে কালকে ফোন করে কিছু করা যায় কি না। তুমি সাবধানে থেকো, ঠিক আছে, রাখি এখন। তানিয়া বারবার তিশার একটা কথাই মনে পড়ছে, ঈশানকে নিয়ে বলার কথাগুলো। সে কি আদৌ সুস্থ হবে? তবে কি সুস্থ হওয়ার চান্স আছে? সে কি সুস্থ হয়ে তাকে ভালোবাসবে? তানিয়া অনেক ভেবে সিদ্ধান্ত নিল সে চলে যাবে। রাতে খেতে বসে তানিয়া সবাইকে বলল সে পরশু চলে যাবে। কথাটা শুনে সবার মন খারাপ হয়ে গেল। তানিয়ার বাবা বলল, এভাবে এসেই চলে যেতে পারবি না বলে দিলাম কিন্তু আমি, আমি কথা বলবো ওদের সাথে, আমি জানি তো দুপুরে তোর শাশুড়ি তোকে ফোনে চলে যেতে বলেছে। না বাবা, তোমার জামাই অসুস্থ, তাই আমি নিজেই চলে যেতে চাইছি। সেটা ওরা তো দেখতে পারে, তুই এতদিন পর এসেছিস, ওদের বোঝা দরকার সেটা। তানিয়ার মা বলল, তুমি বুঝবে না, ওটা পরের বাড়ি, আর ওরা তো ছাড় দেবে না। তানিয়া তুই বরং চলে যা, আবার কিছুদিন পর আসিস। তানিয়া চলে যাবে আজ, বাড়ির সবার মন অনেক খারাপ। তানিয়া নিজের কান্না কোনো মতে আটকে রেখে সবাইকে বিদায় দিয়েছে। তানিয়ার বাবা সাথে যেতে চেয়েছে কিন্তু তানিয়া নেয়নি। বাসে প্রচণ্ড কান্না করলো তানিয়া, তিশার ফোন আসতেই কান্না থামালো। হ্যাঁ বলো তিশা, কোথায় তুমি? বাসে, চলে এসেছি। কি করব বলো, এরা আসলে মানুষের কাতারে পড়ে না। আচ্ছা সাবধানে বাড়ি যাও, আর শোনো পরের সপ্তাহে বাড়ি আসব, আর এবার হয়তো মামারা সবাই যাবে বাড়ি। কিন্তু তুমি তো বলেছিলে তারা মার সাথে কথা বলে না, নুহার বিয়ের ইনভাইট দিতে যাবে, ওদের মনে হয় কাবিন করে রাখবে। মামা রাজি হয়ে গেছে আর মামিও তাকে অনেক বুঝিয়েছে, ছেলের কোনো আপত্তি নেই, জানো ছেলেটা বেশ ভালো, যতটুকু দেখেছি ততটুকুতেই মনে হয়েছে বেশ ভালোই, বাকিটা পরে বোঝা যাবে। একটা কাজ করো, বাড়ি গিয়ে আস্তে আস্তে মায়ের সাথে ভাব জমাবে, তার কথা মতো সব কিছু করবে, পরে আবার বাড়ি যাওয়ার কথা বলবে। না গো, আর ভালো লাগে না, আমি এখন ক্লান্ত, জীবনের যেভাবে ইচ্ছা সেভাবেই চলো, আমি দেখি পানি কতদূর পর্যন্ত গড়াই। এভাবে বলো না, সব ঠিক হয়ে যাবে, আর তোমার ইচ্ছেতেই সব। তুমি যদি চাও ডিভোর্স দিবে, আমি সব ব্যবস্থা করে দেব, তোমারও বাঁচার জীবন আছে, কেউ সেটা এভাবে নষ্ট করতে পারে না। দরকার হয় আমি তোমার পরিবারকে দেখব, তোমার যদি মনে হয় তুমি এই সম্পর্কটা রাখবে না তাহলে আমি তোমাকে সাহায্য করব। আমি নিজেও জানি না আমি আসলে কি করব, আমার কিচ্ছু ভালো লাগছে না, ওর জন্য আমার বড্ড মায়া হয়, ওকে ছেড়ে কিভাবে যাব? মা বাবা ওকে ভালোবাসে কিন্তু আমার তারপরও মনে হয় মানুষটার আমি ছাড়া কেউই নেই। তুমি কি ওকে ভালোবেসে ফেলেছ? কারোর জন্য মায়া হলেই কি ভালোবাসা হয়ে যায়? আর যদি এখন ওকে ছেড়ে যায়, ও মরে যাবে, মাত্র একদিনে ও অসুস্থ হয়ে গেছে, বাবা অনেকবার বলেছে ওকে নিয়ে যাওয়ার কথা কিন্তু তোমার মা তা শুনলই না, সে নিজেকে কিভাবে আল্লাহই জানে, মনে করে সে যেটা ভালো বোঝে ওইটাই ভালো, বাকি সবার বুদ্ধি খারাপ। তোমার বাবা জেনে যাবে, হয়তো এই জন্য এমন করেছে, আজ না হোক কাল তো জানবেই, কতদিন আর লুকিয়ে রাখবে। তানিয়া রাখি বলে ফোনটা কেটে দিল। তিশার খুব খারাপ লাগছে তানিয়ার জন্য, সব ঠিক হতো যদি ঈশান সুস্থ থাকতো, তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না। তানিয়ার বাড়ি ফেরার কথা শুনে ঈশান ঘর থেকে নিচে নেমে চলে এসেছে। তানিয়ার হাতের সব থেকে ছোট আঙুলটা ধরে টেনে নিয়ে বলল, তুমি চলে এসেছ, আমি জানতাম তুমি চলে আসবে। তানিয়া খেয়াল করলো ঈশানের গা প্রচণ্ড গরম, বোধহয় জ্বর এসেছে। তমা তানিয়ার কাছে এসে বলল, ওর জ্বর এসেছে, কালকে থেকে কিচ্ছু খায়নি,
তোমার রান্না করা খাবার শেষ, এই জন্য নাকি ও খাবে না অন্য কোনো খাবার। তানিয়া ঈশানকে তোমার কাছে দিয়ে বলল, তুমি মার কাছে বসো, আমি তোমার জন্য খাবার করে নিয়ে আসছি। তুমি আবার চলে যেও না, তোমাকে ছাড়া আমার খুব একা লাগে, তুমি চলে যেও না প্লিজ। আমি কোথাও যাব না, কথা দিলাম। তানিয়ার কথাটা শুনে ঈশান কোনো রিয়াক্ট না করলেও তমা একটি বিজয়ের হাসি হাসল। তানিয়া তমার হাসিটা খেয়াল করে তার খুব কাছে এসে তার ছেলের হাসি হেসে বলল, আপনি এটা ভেবে খুশি হচ্ছেন যে আমাকে ঠকিয়ে এই বাড়িতে এনেছেন আর আমিও ঠকে আপনার ছেলেকে ভালোবেসে ফেললাম? তাহলে শোনেন, আপনার ধারণা একদমই ভুল। হতে পারে আপনি আপনার স্বামী ঠকবাজ, হতে পারেন আপনারা বেঈমান, কিন্তু এই মানুষটা নিষ্পাপ, এই মানুষটা সরল। মাঝে মাঝে আমার খুব সন্দেহ হয় এই ছেলেটা কি আপনার পেটে হয়েছে। তানিয়ার কথা শুনে তমা রেগে তানিয়াকে ধমকে দিল। তানিয়া হঠাৎ চেঁচিয়ে বলল, গলা নিচে, একদম নিচে, আমার সাথে জোরে কথা বলবেন না, খুব খারাপ হবে। কথাগুলো বলেই তানিয়া রান্নাঘরে চলে গেল। মিসেস তমা অবাক হয়ে তাকিয়ে আছে তানিয়ার দিকে, মনে মনে ভাবছে, এত সাহস ও পেল কোথা থেকে? রান্নাঘর বসার ঘরের সাথেই, দুইটার মাঝখানে সিঁড়ি। তমা যখন ঈশানকে নিয়ে উপরে যাওয়ার জন্য আগাল, তানিয়া তখন রান্নাঘর থেকে থামিয়ে দিয়ে বলল, ওকে উপরে নিয়ে যাচ্ছেন কেন? আপনার মেয়ে তো অনেক বলেছে, দুই ছেলের জন্য নাকি আপনি পাগল, আপনার ছেলেদের জন্য নাকি আপনি সব করেছেন, আর ঈশানকে নাকি আপনি খুব ভালোবাসেন, এই জন্য দুইটা ছেলেরই জীবন নষ্ট। ওর আলো বাতাসে থাকা দরকার, ওর আপনার সাথে থাকা দরকার ছিল। সারাদিন কাজের লোকের কাছে রেখে টাকার পিছনে ছুটেছেন, ওই বন্ধ ঘরে থাকতে কার ভালো লাগে? সারাদিন কার একটা ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করে? ওর সব দেখাশোনা যেহেতু আমি করি, তাই ওকে আমার কথা ছাড়া কিচ্ছু করবেন না। আশা করি এর ফল ভালো হবে। আর ওকে সোফাই বসান, আমি খাবার নিয়ে আসছি। তমা অবাকে শেষ সীমানায় পৌঁছে গেছে, তাকিয়ে আছে অপলকে তানিয়ার দিকে, মনে মনে বলছে, ওর বাবার কি যমজ মেয়ে আছে নাকি, সিনেমার মতো এক মেয়ের জায়গায় অন্য মেয়েকে পাঠিয়ে দিয়েছে। তানিয়া তমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ওকে ওভাবে দাঁড়িয়ে রেখেছেন কেন? দুই দিন না খেয়ে তো ওর সব শক্তি শেষ, এখন তো পড়ে যাবে, ওকে তাড়াতাড়ি বসান। তমা ঈশানকে বসিয়ে দিল, তানিয়া নিজ হাতে ঈশানকে খাবার খাইয়ে দিল, পানি এনে শরীর হাত মুছিয়ে দিল। ঈশান এখন কিছুটা সুস্থ। তানিয়া ঈশানের হাত ধরে বলল, ছাদে গিয়ে চা খাবে, আমি চা করে দেব, তোমার প্রিয় লেবু চা। কিন্তু ছাদে গেলে তো মানুষ পড়ে যাবে। ও মা বলো, ছাদে গেলে মানুষ পড়ে যায় না? ওই ছাদে যাওয়ার কথাও তো ও বলছে। তানিয়া রাগে চোখে তাকালো মিসেস তমার দিকে। মিসেস তমা ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না বাবা, আগে পড়ে যেত, এখন আর পড়ে না। তানিয়া ঈশানকে আবারও বলল, দেখেছ, মা বলেছে এখন আর পড়ে না, তুমি যাবে। হ্যাঁ আমি যাব, কতদিন হয়ে যায় যাই না, জানো দাদু চলে যাওয়ার পর আর ছাদে যায় না, দাঁড়াও আমি চা করে নিয়ে আসছি। তানিয়া ঈশানকে নিয়ে ছাদে গেল, পুরো বিকালটা ঈশানের সাথে কাটালো, ওকে সময় দিল। সন্ধ্যায় ঈশানকে নিয়ে ঘরে এনে ঔষধ খাইয়ে নিজে নামাজ পড়ে নিল। মোবাইল বের করে তিশাকে কল করল। ভরা সন্ধ্যায় তানিয়ার কল দেখে তিশা বেশ অবাক হয়, কারণ এই সময় তিশার বাবা আমার চৌধুরী বাসায় থাকে, আয়ানও বাড়ি থাকে, সবাইকে চা করে দিতে হয়। ঈশা কলটা রিসিভ করেই বলল, এই সময় ফোন করেছ, কেউ দেখেনি? দেখলেও কিছু যায় আসে নাকি কিছু? তিশা অবাক লাগছে তানিয়ার কথা শুনে। তিশা এবার জিজ্ঞাসা করল, এই তুমি তানিয়া তো? কেন, অন্য কাউকে কি মনে হচ্ছে? হ্যাঁ, ভীতু মেয়েটার কণ্ঠে অনেক সাহসের আভাস পাচ্ছি, এর পেছনে কারণ আছে, দেখা হলে সব বলব। বুঝলাম, কিন্তু এখন তাহলে ফোন করেছো কেন? তোমার দেওয়া আজকের নীল শাড়িটা পরেছি, তোমার পছন্দের তুলনা হয় না, জানো কি যে সুন্দর লাগছে, নিজেই নিজের প্রেমে পড়ে গেছি, গত 4 মাসে বোধ হয় নিজেকে এত বেশি সুন্দর লাগেনি। বিষয় এটা না, বিষয় হচ্ছে তোমাকে কেউ সাহস দিয়েছে, তাই তুমি সাহস পেয়েছো, আর নিজেকে দেখার সময়ও হয়েছে চিন্তামুক্তভাবে। তানিয়া কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে চিৎকার করে উঠল মিসেস তমা, সাথে সাথে আয়ানো। তমার চিৎকারে ঈশানের ঘুম ভেঙে গিয়েছে। তানিয়া পিছনে ফিরে পড়ল, আস্তে কথা বলুন, ওর ঘুমটা ভেঙে দিলেন তো? তানিয়ার কথায় কান না দিয়ে তমা তখন বলল, আবার ফোন কোথায় পেলে, কে দিয়েছে, তোমার এত সাহস কিভাবে হলো? আমি বলেছিলাম তো তুমি মোবাইল ব্যবহার করবে না,
তাহলে কেন শুনলেন আমার কথা? কেন আমি মোবাইল ব্যবহার করব না? কেন আমি তো আপনার সব আকামের কথা কাউকে বলছি না। আপনি তো আমাকে ভয় পান এই ভেবে যে আমি কাউকে সব বলে দেব। চিন্তা করবেন না, কাউকে কিচ্ছু বলবো না। আয়ন খুব রেগে গেল। তমাকে পেছনে ফেলে সামনে এসে তানিয়ার গায়ে হাত তুলতে যাবে, এর আগেই টি টেবিলের ওপর থেকে চায়ের কাপটা আয়নের মাথার ওপরে উঠিয়ে মারল তানিয়া। আয়নের মাথা ফেটে রক্ত বেড়ে হচ্ছে। তমা তানিয়ার এমন রূপ দেখে ভয় পেয়ে গেল কিছুটা, আয়নকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। তানিয়া বিছানায় ধপাস করে বসে পড়ল। চুলগুলোর ফাঁকে ফাঁকে 10 আঙ্গুল দিয়ে মাথায় হাত ঠেকিয়ে বসে আছে তানিয়া। ঈশান তানিয়ার কাছে এসে বলল, ওর মাথায় রক্ত পড়ছিল, দেখেছ? আয়ন ব্যথা পেয়েছে। তানিয়া ক্লান্ত চোখে তাকালো ঈশানের দিকে। ঈশানের মুখটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে বলল, খারাপ মানুষদের ব্যথা পেতে হয়, ওরা ব্যথা না পেলে ভালো হয় না। ঈশান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তানিয়া ঈশানকে উঠিয়ে ফ্রেশ করে নিচে নিয়ে গেল, সবার সাথে চা করে দিল। সন্ধ্যাটা আমান চৌধুরীর কাছে রাখলো ঈশানকে। অনেকদিন পর ছেলেকে অনেক কাছে দেখেছে আমান চৌধুরী। তমা কোনো কথা বলছে না। আয়ান রেগে অনেক ঘরের বাজে অবস্থা করে ফেলেছে, তমার উপরও চেঁচাচ্ছে, মাও আমাকে মারলো, ওর মতো সাধারণ একটা মেয়ে আমাকে মারলো, ছোট লোক মেয়েটা আমার মাথায় মারলো, আর তুমি কিচ্ছু বললে না, ও এত সাহস কোথা থেকে পেল? আমি সেটাই ভাবছি, কি হলো হঠাৎ ওর? ওকে বাড়ি থেকে বের করে দাও, না হলে ও আমার হাতে মরবে, বলে দিলাম। আয়ান বেরিয়ে চলে গেল। তানিয়া সবই শুনেছে, জানিয়ে দাঁড়িয়েছিল, আয়ান খেয়াল করেনি তানিয়াকে। ভেতরে আসতেই তমা ঘাবড়ে গেল। তানিয়া চাটা তমার হাতে দিয়ে বলল, কোনো ভালো নাই, শুধু শুধু আপনার ছেলেটা মাথা গরম করছে, আমার সাথে লাগতে আসলে আগুনে ঝলসে মরবে, ওকে সামলান, কারণ আমি লাগাম ছাড়া হয়ে গেছি। দেখো তানিয়া, তুমি এমন করতে পারো না, তোমাকে কখনো আমরা কষ্ট দেইনি, তাহলে এমন কেন করছো? আচ্ছা এটা বলুন তো মা, আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? কোনো কাজের হুকুম করেছি নাকি? এই বাড়িটা নিজের বলে দাবি করেছি? আপনারা আমার সাথে ঠিক যেমন ব্যবহার করেছেন আমি তেমনই করছি, আরও উল্টা। আপনারা আমার ছোট থেকে দেখা স্বপ্নগুলো ভেঙেছেন, নিজের স্বামীর আদর থেকে বঞ্চিত করেছেন। আমি আপনাদের খারাপও চাই না, ভালোও চাই না, ক্ষতি করতেও চাই না, ভালো করতেও চাই না। আমি এখানে ঈশানের জন্য আছি, আমার সাথে লাগবেন না, কারণ আপনারা আমার সাথে যেমন করবেন আমি তেমনই করব। আপনাদের জন্য আমার মায়া হয় না। তানিয়া কথাগুলো চায়ের ট্রে টানিয়ে চলে গেল। বাড়িতে বাবুর্চি এসে রান্না করছে, পুরো বাড়ি সুন্দর করে গোছানো হচ্ছে। মিসেস তমা আজ অনেক খুশি, তার ভাই নিজ ইচ্ছেতে আজ পুরো পরিবার নিয়ে তার বাড়ি আসছে। তমা আয়ানকে আগেই বাড়ি থেকে সরিয়ে দিয়েছে। তানিয়াও অনেক কাজ করেছে। জামাল শিকদার, নূর, নুহা, ফাতেমা ও নূরের মা এবং তিশা সবাই একসাথে এসেছে। সবাই একসাথে বসে আছে। তানিয়া সবার জন্য চা নিয়ে আসলো। জামাল শিকদার তানিয়ার দিকে তাকিয়ে বলল, তাহলে এই হচ্ছে বলির পাঠা। তিশা কিছু বলতে যাবে তার আগেই তানিয়া বলে উঠল, মাঝে মাঝে বলির পাঠা হয়েও বুদ্ধি করে, ওই বলি জায়গা থেকে উঠে রুখে দাঁড়াতে হয়। কথাগুলো শেষ করেই জামাল সাহেবকে সালাম দিল তানিয়া। তানিয়া আরো বলল, আসলে আপনার কথাটার উত্তর দিতে গিয়ে পরিচয়ের শুরুতেই সালাম দেওয়া হলো না। সমস্যা নেই মা, কেমন আছো? এতদিন খারাপ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ মানসিক আর শারীরিক দুই ভাবেই সুস্থ আছি। যাক ভালো, আপনারা আমার শাশুড়ির বাড়ির লোক, আমার হাতের রান্না না খেয়ে যেতে পারবেন না, আর তৃপ্তি করে থেকে যাবেন। এই কথাগুলো বলার ইচ্ছে ছিল না, তবে আমার শাশুড়ি আবার বলবে তার ভাই ভাবিকে সমাদর করিনি, তাই বললাম। না না মা, থাকবো না, তোমাদের দাওয়াত দিতে আসলাম। জালাম সাহেব তমা আর আমান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, নুহার বিয়ে ঠিক হয়েছে, কাবিনের 3 বছর পর অনুষ্ঠান করে বিয়ে হবে, এই জন্যই বলতে আসলাম, আর 1 সপ্তাহ বাকি, তোমরা সবাই যাবে, তোমাদের সবার দাওয়াত। তানিয়া হঠাৎ বলে উঠল,
আমার স্বামী যাবে তো, ওকেও ইনভাইট করেছেন তো, নূরের মা বলে উঠল। এ কেমন কথা বলছো মা, ওকে কেন বলবো না, তো আমাদের ছেলের মতো। না আসলে মামি, এই বাড়ির কেউ কোথাও গেলে ওকে নেয় না, এই জন্য ভাবলাম হয়তো ওকে আলাদা করে ইনভাইট করতে হয়। নূরের মার বুঝতে বাকি রইল না, কথাটা তোমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাই সে আর কোনো কথা বলল না। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তিশা তানিয়াকে নিয়ে নিজের রুমে গেল। তিশা তানিয়ার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার বলো তো, কিভাবে এত সাহস আসলো মায়াবী মলিন মেয়েটার বুকে, কে দিচ্ছে এই সাহস? তাহলে শোনো, বাসে আমার পাশের সিটেই বলেছিল একজন ডক্টর, আমার যখন মনটা প্রচণ্ড ভাঙা, চিৎকার করে কান্না করতে না পেরে মুখে কাপড় গুজে কাঁদছিলাম, তখন ওই ডাক্তার মেয়েটা জিজ্ঞেস করলো কি হয়েছে। আমিও তাকে সব বললাম, সে সব শুনে বলল, এরা বেশিরভাগ মানুষ সুস্থ হয় না, তবে অনেক আদর যত্ন আর মানসিক সাপোর্ট পেলে সুস্থ হওয়া সম্ভব। এই রকম যদি মায়ের পেট থেকেই হয় তাহলে সুস্থ হওয়া অনেকটা কঠিন, তারপরও তুমি চেষ্টা করতে পারো, বাকিটা সৃষ্টিকর্তার উপর ভরসা করো। আর ওদের ব্যবহারের কথা বলছো, দুই দিন নিজের মধ্যের সব ভয়কে দূর করে ওদের বিরুদ্ধে কথা বলো, দেখবে আর এমন হবে না, সাহস আনো নিজের মধ্যে। আমিও এমন দুর্বল ছিলাম, প্রেম করে বিয়ে করেছি, এত শিক্ষিত ডাক্তার হয়েও তাদের সাথে পারছিলাম না, আমার মধ্যে আমার ছোট বোন সাহস জগিয়েছে। আর হ্যাঁ ভালো কথা, আমার ছোট বোন পুলিশ, তোমার শ্বশুর বাড়ির ওইদিকেই, কিছু হলেই ভয় দেখাবে, মনে রাখবে বড়লোকরা যেমন অত্যাচারী হয়, আবার ওদের মনের মধ্যে একটু ভয় ঢুকিয়ে দিলে ওটা ওদের চিড়ে খায়, ভয় পেও না বোন। তিশা মন দিয়ে তানিয়ার কথাগুলো শুনছিল। তানিয়া আরো বলল, উনি ওনার বোনের নাম্বারও আমাকে দিয়েছে, কোনো ঝামেলা হতে যাতে ফোন করি। তিশার শান্তি লাগছে তানিয়ার এমন পরিবর্তন দেখে, এখন আর আগের মতো এত চিন্তা করতে হবে না তাকে নিয়ে, ঈশান আগের থেকে অনেকটা সুস্থ। তানিয়া কায়দা করে ঈশানকে সবার মাঝে রেখেছিল, যদিও এটা তমা মোটেও পছন্দ করেনি, বাড়ির সব মেহমান চলে গেছে কিন্তু তিশা যায়নি। তানিয়া নতুন কাজের লোকটার সাথে হাতে হাতে সব কাজ শেষ করে ঈশানকে খাবার খাইয়ে দিল। আজকে সবাই জামাল শিকদারের বাড়ি যাবে, সবাই যাবে না, ঈশান আর তানিয়া যাবে, তিশা ওদের নিয়ে যাবে, এই জন্যই তিশা যায়নি। তানিয়া কাপড় গুছিয়ে ঈশানকে তৈরি করে নিজে তৈরি হল। তমা অনেকবার বলেছে এত কাপড় নিচ্ছে কেন, তানিয়া তার কথায় কান দেয়নি। ঈশানকে আজ অনেক বেশি খুশি লাগছে। তানিয়া ঈশান আর তিশা যখন বের হবে তখন আয়ান বাড়িতে ঢুকল, ঢুকলেই বলল আমি যাবনি। তমা আয়ানকে চোখে ইশারা করে ঘরে যেতে বলল, তিশা আসি বলে বাড়ি থেকে বের হল। বাড়ি থেকে বের হয়ে মেইন ডোরে দাঁড়িয়ে তিশা একজনকে ফোন করতেই একটা গাড়ি নিয়ে আসল। তানিয়া গাড়ির দিকে তাকিয়ে বলল, এটা তো বাড়ির গাড়ি না, আমরা কি বাসে করে যাব? না না, বাড়ির গাড়ি তো নেওয়া যাবে না, আর বাসে করে গেলে সোজা বাড়ি যেতে হবে, তাই এটা আগেই বুক করে রেখেছিলাম, এখন এখানে দাঁড়িয়ে বেশি কথা বলো না, গাড়িতে উঠো, কেউ দেখলে সমস্যা হতে পারে। তানিয়া ঈশানকে গাড়িতে বসিয়ে নিজে উঠতে উঠতে বলল, বাড়ি যাব না, তাহলে কোথায় যাব? আর তুমি না খেয়ে বের হতে বললে, এই সময় ঈশানের খাবার সময়, ওর খিদে পেয়েছে হয়তো, আজকে অনেকক্ষণ ঘুরবো, তারপর রাতে বাড়ি যাব, অনেক খাওয়া দাওয়া করব, তোমাকে আমার চেনা সব জায়গায় ঘুরাবো। শোনো, এখান থেকে এক ঘন্টার পর পেরোলে বড় একটা রেস্টুরেন্ট আছে, ওখানের খাবার খুব মজা, তাই আগে ওখানে খাবো, এই জন্য না খেয়ে বের হতে বলেছি। আর ঈশানকে তো মা বাইরের খাবার খেতে দেয় না, এই জন্য ভাবলাম ওকে আজ বাইরের খাবার খেতে দিব, কিন্তু যদি মা মামা বা ওই বাড়ির কাউকে ফোন করে
সে ব্যবস্থা আমি করেছি, মামিকে বলেছি সন্ধ্যার পর যদি ফোন করে তাহলে বলবে আমরা চলে এসেছি। এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কিভাবে বলো তো? আমাকে মা বাবা কোথাও ঘুরতে নিয়ে যেত না, আর এমন কোনো জায়গা নিয়ে যে আমি ঘুরিনি। ওরা আগের থেকেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল, আমার মতো আমি ছিলাম। আর মামা সহ পরিবারে প্রতি বছর একটা ট্যুর দেয়, আর আমিও সাথে থাকি। সাজেক, বান্দরবন, কক্সবাজার, সোনারগাঁও, আরো কত জায়গা যে ঘুরেছি গুনার বাইরে, সব জায়গায় মামা নিয়ে গেছে। ঈশান আজ অনেক খুশি, বাইরের সব কিছু দেখছে আর হাসছে, আবার তানিয়া তানিয়াকে সব আঙুল দিয়ে দেখাচ্ছে। অবশেষে রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামলো। এখানে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, চারপাশে কাশবন আর বালু, মধ্যে নতুন রাস্তা আর বা পাশেই নতুন রেস্টুরেন্টটা, প্রচণ্ড রকমের ভিড় এখানে। তানিয়া, তিশা আর ঈশান একটা কনারে বসে খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়িতে আসলো। ঈশান এতদিন পর বাইরে এসে খুশিতে কি করছে সে নিজেই জানে না, অতিরিক্ত খুশিতে তানিয়াকে জড়িয়ে ধরে বলল, তুমি বড্ড ভালো, তুমি আসার পর আর আমার মন খারাপ থাকে না, তুমি কখনো আমাকে একা রেখে যেও না। তানিয়া ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কোথাও যাব না, তুমি চিন্তা করো না তো। তারা সারাদিন ঘোরাঘুরি করে, লালবাগ কেল্লা থেকে তিনটা আইসক্রিম নিয়ে সকাল 8:30 এ বাড়ির দিকে যাওয়ার জন্য গাড়িতে উঠল। এই সময়টা ঈশানের ঘুমানোর টাইম, তাই একটু পরেই ঈশান তানিয়ার কোলে ঘুমিয়ে পড়ল। তানিয়া গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রাতের শহরটা তার বেশ সুন্দর লাগছে, চারপাশে লাইট, কত মানুষ আশপাশে, তার মনে হচ্ছে এখানে সব সময় মেলা বসে আছে। তানিয়ার জীবনে এটা প্রথম ঢাকা ভ্রমণ, অনেক দিন পর অনেক ভালো লাগছে তার। ছোট থেকেই ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ ছিল তানিয়ার। এক ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা বাড়ি পৌঁছালো 9:30। বাড়ি ঢুকেই তিশা নূরকে ডেকে আনল ঈশানকে নেওয়ার জন্য। তানিয়া আর নূর ঈশানকে ধরে বাড়ির মধ্যে নিয়ে গেল। তিশা গাড়ির ভাড়া মিটিয়ে বাড়ি ঢুকল। জামাল শিকদার এসে তিশাকে বলল, তোমার মা এই পর্যন্ত 5 বার কল করেছে তোমার মামির ফোনে, আর বারবার জিজ্ঞেস করেছে তোমরা এসেছো নাকি, তোমার মামি তোমার জন্য মিথ্যা বলেছে, আর মিথ্যা বলাটা বড় কথা না। তোমার মাকে মিথ্যা বলেছে ঠিক আছে, কিন্তু আমাদের তো জানাবে কোথায় আছো আর কখন আসবে, চিন্তা হয় তো আমার। আসলে মামা তানিয়া তো কখনো ঢাকা আসেনি, তাই ওকে সব জায়গা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আচ্ছা, কিন্তু আমাকে বলার দরকার ছিল তো নাকি? তিশা মাথা নিচু করে রইল। জামাল শিকদার তিশার মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে ছোট থেকে নিজের কাছে রেখেছি, আমার চিন্তা হয় তো তোমার জন্য। একটু সাবধানে থাকবে, তোমার মামি দুপুর থেকে রান্না করেছে সব একা হাতে, নুহা মাদ্রাসায় ছিল, নতুন মেহমান আসবে তাই নিজের হাতে সব করেছে। যাও ফ্রেশ হয়ে তানিয়াকে নিয়ে খেতে বসো, আর এমন করবে না, যাই হোক কখনো মামার থেকে লুকাবে না, সবকিছু সবার আগে মামাকে জানাবে, যাও মা। তিশা ফ্রেশ হয়ে তানিয়াকে নিয়ে খেতে আসলো। তানিয়া অবাক হয়ে তাকিয়ে আছে টেবিলের দিকে, টেবিলটা পুরো খাবারে সাজানো। তানিয়া বসতেই জামাল শিকদার বিভিন্ন খাবার তানিয়ার দিকে এগিয়ে দিল আর বলল, তোমার বিয়েতে যাইনি, রাগ করেছো আমার উপর? তানিয়া কিছুটা তাচ্ছিল্যের সাথে হেসে বলল, যেই বিয়ে হয়েছে তাতে আবার রাগ, আমার সাথে যেই প্রতারণা করা হয়েছে এতে আমি ওই সময় মরে বেঁচে ছিলাম। আমি অনেকবার বারণ করেছি, তিশাকে জিজ্ঞেস করো, অনেকবার বারণ করেছি কিন্তু শোনেনি। মাঝে মাঝে ওকে নিজের বোন বলে মানতে ইচ্ছে করে না, আমার পরিবার ছোট থেকেই অনেক ধার্মিক, আমার বাবা তোমার নানা শ্বশুর মানুষটা প্রচণ্ড ভালো মানুষ ছিল, সেই মানুষটার ঘরে এমন মেয়ে হয়েছে ভাবতেও অবাক লাগে। নূর বলে উঠল,
আচ্ছা বাবা, এসব কথা থাক, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তানিয়া বলে উঠল। মাঝে মাঝে অনেক ব্যক্তিগত বিষয় মানুষের জীবনের কাল হয়ে দাঁড়ায়, কিন্তু আমি সব মানিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে সবাই বসার ঘরে বসে গল্প করছে, ঈশান ঘুমাচ্ছে, হঠাৎ সদর দরজায় থেকে আওয়াজ আসল, আসতে পারি? সবাই দরজার দিকে তাকালো, দেখল নুহার হবু বর শেহজাদ এসেছে। নুহা সোফার পেছনে থেকে দৌড় ঘরে চলে গেল। জামাল, শিকদার আর নূর উঠে গিয়ে শেহজাদকে বাড়ির মধ্যে নিয়ে আসলো, বাকি সবাই এতক্ষণে রান্নাঘরে চলে গেছে, তবে পর্দার আড়াল থেকে দেখছে। শেহজাদকে জামাল শিকদার জিজ্ঞেস করল, তা বাবা হঠাৎ এত রাতে কি মনে করে, এখান দিয়ে কোথাও যাচ্ছিলে? না না আব্বা, আসলে বাবা আমি বাড়ি থেকেই এসেছি, আমার ছোট বোন শেহজাদি বাইরে গাড়িতে আছে, ও মাদ্রাসায় থেকে লেখাপড়া করে, আজকে সকালে বাড়ি এসেছে, বিয়ের জন্য আমি সারাদিন বাড়ি ছিলাম না, আব্বু কাবিনের জন্য কেনাকাটা করেছে, তার সাথেই ছিলাম, রাতে একটু আগে বাসায় এসেছি, কিন্তু তার বায়না সে এখনই নুহাকে দেখবে, আমি বলেছি কাল নিয়ে আসব কিন্তু সে শুনল না, আপনারা অনুমতি দিলে নুহাকে একটু দেখবে, এটা কেমন কথা শেহজাদ, তুমি একা একটা মেয়েকে গাড়ির মধ্যে রেখে এসেছ, এটা ওর নিজের বাড়ির মতোই, এতে অনুমতি কিসের, তুমি কাজটা একদম ঠিক করনি। জামাল শিকদার তিশাকে ডেকে শেহজাদিকে নিয়ে আসতে বলল, তিশা গিয়ে শেহজাদিকে নিয়ে আসল। জামাল শিকদার শেহজাদিকে নুহার ঘরে নিয়ে যেতে বলল। শেহজাদি আর নুহার বয়স কাছাকাছি, তাই নুহার বেশ লজ্জা লাগছে। শেহজাদি নুহাকে দেখে মাশা আল্লাহ বলল। তানিয়া হেসে বলল, ভাবি পছন্দ হয়েছে? হ্যাঁ খুব। ভাবি আর তোমার বয়স তো প্রায় এক, না একটু বড় হবে, কারণ আমার বয়স 15। জামাল শিকদার শেহজাদকে খাবার খাওয়ার জন্য অনুরোধ করল, কিন্তু শেহজাদ লজ্জা পাচ্ছে তাই নূর জোর করতে বারণ করল, তবে কফি করে দিয়ে গেছে তিশা, শেহজাদ এবার উঠবে তাই শেহজাদিকে আনতে বলল। জামাল শিকদার বলল, তোমাকে বললাম তো ওকে রেখে যাও, এখন যেতে চাইবে না দেখো। না না আব্বা, আম্মু বকবে ওকে রেখে গেলে, বড় আপুর বিয়ে হয়ে যাওয়ার পর ওকে চোখের আড়াল করে না আম্মু। আরে বাবা, একটা রাতি তো, ওকে তো আর আমরা রেখে দেব না, আমাদেরও কম মেয়ে নেই বুঝলে, তুমি দাঁড়াও আমি তোমার আম্মুকে ফোন করছি, নূর একটা কল করে দাও তো। জামাল শিকদার শেহজাদের মা র সাথে কথা বলে শেহজাদিকে রেখে দিল, শেহজাদিও খুব খুশি, আর শেহজাদ চলে গেল, নিজেই গাড়ি নেই এসেছিল সে। নূর গিয়ে তিশার কাছে মোবাইলটা দিয়ে বলল, এটা নুহাকে দে, ওর জন্য এনেছে শেহজাদ। কি এইটুকু বাচ্চা মেয়ে মোবাইল ব্যবহার করবে? হ্যাঁ, আর 2 দিন পর বিয়ে, 3 বছর পর সংসার করবে বাচ্চা কই, তোর মতো বুড়ি হবে নাকি? একদম বুড়ি বলবা না, হুহ নিজে বুড়া হচ্ছে, কয়দিন পর দেখবা চুল পেকে গেছে, কেউ আর মেয়ে দিবে না, তারপর হয়তো কোনো 2 বাচ্চার মাকে বিয়ে করতে হবে, তুই চিন্তা করিস না, তোর কপালেও 2 বাচ্চার বাবাই আছে, এখনো সময় আছে, তোর আম্মুরে গিয়ে বল মা এবার আমাকে বিয়ে দাও, দরকার নেই তোমার মতো আমার মুখ এত লাগাম ছাড়া না, শরত যাও, শেহজাদিকে খাবার দিতে হবে। শেহজাদিকে খাবার দিল তিশা, খাবার খেয়ে সে নুহার সাথেই ঘুমাল। তিশার আলাদা ঘর আছে, তিশা নিজের ঘরে চলে গেল, নূরের মা অন্য একটা রুম তৈরি করে দিয়েছে আরও আগেই, ঈশান সেখানেই ঘুমিয়ে আছে। সকালে উঠে শেহজাদ এসে শেহজাদিকে নিয়ে গেল, শেহজাদের একবার অনেক ইচ্ছে হলো নুহাকে দেখার, একবার বলতে গিয়েও আবার বলল না, কারণ এখনো তাদের বিয়ে হয়নি, সবাইকে বিদায় দিয়ে শেহজাদি চলে গেল। তার মনটা খারাপ, এখানে সবার সাথে বেশ ভালো সময় কাটিয়েছে সে। তানিয়া সকালে উঠে ঈশানের সব কাজ শেষ করে ভিডিও কল দিয়ে তমাকে দেখালো, কারণ তমা বলেছিল তাকে কল করতে, যতই হোক মাতো, নুহার জন্য হালকা শপিং করতে হবে, তাই তিশা নূর বের হলো, তানিয়াকে বলেছিল কিন্তু সে যাবে না, তার ভালো লাগছে না,
নুহাকে জোর করেছে, কিন্তু সে নতুন মোবাইল দেখে সেটা নিয়ে পড়েছে, এই জন্য তিশার পছন্দ মতো কিনতে বলে দিয়েছে। তিশা সব নিজের পছন্দ মতো কিনেছে। তার আগে একবার নূরকে বলেছিল শেহজাদকে ফোন করে জেনে নিতে তার পাঞ্জাবির রং কি হবে। শেহজাদ জানায় সাদা কালার হবে সব, তাই তিশাও সব কিছু সাদা কিনল। তিশার একটা শাড়ি অনেক পছন্দ হলো নিজের জন্য। সেই শাড়িটা দেখে নূর বড্ড হাসাহাসি করল, কারণ তিশা কখনো শাড়ি পরেনি। তিশা রেগে শাড়ি সেখানেই রেখে দিল। নূর বুঝতে পারল তিশা কষ্ট পেয়েছে, তাই শাড়িটা কিনে তিশাকে দিল, কিন্তু তিশা শাড়িটা ছুঁয়েও দেখেনি, নূরও কম না। শাড়ি ও তিশাকে দিয়েই নেওয়াবে, অন্য সব ব্যাগ নিজের কাছে নিয়ে ওই শাড়ির ব্যাগটা তিশার কাছে দিল। ছেলেদের সাথে আর মেয়েরা কি পেরে উঠে, বাধ্য হয়ে তিশা ব্যাগটা নিল। শপিং করে বাড়ি ফিরে সব দেখালো নুহাকে। নুহার সব পছন্দ হয়েছে, কিন্তু সে সাদার কাহিনীটা বুঝল না। সে শাড়িটা নাড়তে নাড়তে বলল, আমি সবাইকে লাল পরতে দেখছি, তিশু আপু সাদা আনছো কেন? তানিয়া বিষয়টা বুঝে মুচকি হেসে বলল, তিশার মাথা ঠিক নেই, বুঝেছো, মার্কেট গিয়ে সুন্দর সুন্দর ছেলে দেখেছে তো। নূর পাশেই বসেছিল, মোবাইল টিপছিল, মোবাইলের দিকে তাকিয়ে বলল, পাশেই যেই সুন্দর ছেলে ছিল অন্য দিকে তাকাবে কিভাবে? তিশা হাসতে হাসতে মাটিতে বসে পড়ল, সে হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে, সবাই তাকিয়ে দেখছে। সে উঠে বসে বলল, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা, বুড়া বেড়া আবার নাকি সুন্দর, তোমার কয়দিন পর আর বিয়ে হবে না, আবার আসছো সুন্দর। তিশু বেশি হচ্ছে, আমি আরো 5 বছর পর বিয়ে করলেও কেউ কোনো কথা বলতে পারবে না। আর দেখ তোকে এখনই সবাই বলে কিরে বিয়ে করবি না, কিরে বিয়ে করবি না, আর এখন তো তোর বিয়েই হবে না, কারণ নুহার বিয়ে হয়ে যাচ্ছে, তোকে আর কে বিয়ে করবে যখন শুনবে ছোট বোনের আগে বিয়ে হয়ে গেছে? ভাববে কোনো না কোনো ঘাবলা আছে, মেয়ে বুড়ি হয়ে গেছে, বোরা বেডি। তিশা ফুলদানি নিয়ে দৌড়ানি দিল নূরকে। নূর চলে যেতেই মুচকি হাসল তিশা। এই হাসি তানিয়ার চোখের আড়াল হলো না, এই হাসির মানি কিছুটা হলেও আন্দাজ করেছে তানিয়া। রাত বাজে 11টা, কেউ কেউ ঘুমাচ্ছে, তানিয়া আর তিশা নুহার দুই হাতে মেহেদি দিচ্ছে, বাড়ি ভরা মেহমান। আসলে নূর বারণ করেছিল এত অনুষ্ঠান এখন না করতে, কিছু জামাল শিকদারের কথা, তার বড় মেয়ের বিয়ে বলে কথা, আর পরে উঠিয়ে নেওয়া মানে তার কাছে বাসি, এই জন্য এখনই সে অনুষ্ঠান করবে, অনেক আয়োজন করেছে, সব মেহমান চলে এসেছে, শুধু তমা আর আমান চৌধুরী বাদে, তাকাই কালকে আসবে, ওহ আরো একজনও আছে আয়ান, বিয়ে বাড়ির সুন্দর সুন্দর মেয়ের লোভে আয়ান আগেই আসতে চেয়েছিল, কিন্তু তমা আসতে দেয়নি, কারণ এখানে এসে উল্টা পাল্টা কিছু করলে নূরের মায়ের একটাও নিচে পড়বে না, সব ওর পিঠেই পড়বে। নুহা ঘুমে ঢলে পড়ছে, তানিয়া জোর করে ধরে রেখেছে, ফাতেমা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, তিশা যেই হাতে দিয়েছে সেই হাতে দেওয়া শেষ, তাই সে ঘুমাতে চলে গেল। সারাদিন প্রচুর কাজ করেছে সে, বের হওয়ার সাথে সাথেই দেখা হলো নূরের সাথে, নূরের হাতে এক বাটি চানাচুর মাখা। নূর হেসে জিজ্ঞেস করল, কিরে কোথায় যাচ্ছিস? তিশা বলল, ঘুমাতে যাচ্ছিলাম। হঠাৎ তিশা বাটিটার দিকে খেয়াল করল, বাটি থেকে চানাচুর খেতে খেতে বলল, কোথায় যাচ্ছ? এইগুলো নিয়ে তুমি চানাচুর মেখেছো আর আমকে বলনি, তোদের ঘরেই যাচ্ছিলাম, তানিয়া ভাবির নাকি খিদে পেয়েছে? তিশা ভ্রু কুচকে বলল, তাতার খিদে পেয়েছে তুমি কিভাবে জানো? খুব নজর রাখছো নাকি ভাবির প্রতি? গাধি ওই সময় খেয়ে উঠেই তো বলল ভাজা খেতে ইচ্ছে করছে, তাই বানালাম, কই আমাকে নুহাকে বা অন্য কাউকে তো করে খাওয়াও না, আরো আমাদের দিয়ে সব কাজ করাও, আজ হঠাৎ কি এমন হলো যে ভাবির ভাজা খেতে ইচ্ছে করলো আর নিজে হাতে বানালে? নূর মুচকি হেসে বলল, কেন রে, তোর হিংসে হচ্ছে নাকি? ঈশ্বর আসছে, আমার হিংসে হবে কেন, যাও খাওয়াও, আমার কি? ওহ ভালো, তাহলে তুই তো ঘুমাতে যাচ্ছিলি, যা ঘুমা।
আমি গিয়ে ভাবির সাথে আড্ডা দিয়ে আসি। কে বলেছে আমি ঘুমাবো? আমি তো এখন মেহেদি দিব, চলো একসাথেই যাচ্ছি। তুই তো একটু আগেই বললি ঘুমাবি। কি হা, আমি বলেছি ঘুমাবো? কখন কখন বললাম? মনে পড়ছে না তো? তুমি দেখছি কানেও কম শোনো। নূর আর কিছু বলল না, মুচকি হেসে নুহার ঘরের দিকে গেল, তিশাও পিছু পিছু গেল। নূর ঘরে ঢুকেই বিছানায় বসে খাওয়া শুরু করল। তিশাকে নূরের পিছে পিছে আসতে দেখে নুহা বলল, তিশু আপু, তুমি না ঘুমাতে গিয়েছিলে, তাহলে আবার এলে কেন? তানিয়া মেহেদি দিতে দিতে বলল, ওর ঘুম চলে গেছে, বাদ দাও ওর কথা। নূর অন্য বাটিয়ে খানিকটা উঠিয়ে নিয়ে চলে গেল। নূরকে চলে যেতে দেখে তিশাও কথা খুঁজে পেল, তানিয়ার দিকে তাকিয়ে বলল, কে বলেছে আমার ঘুম চলে গেছে? তোমাদের একবার দেখতে আসছিলাম, যাচ্ছি। বাড়িটা তিনতলা, তিনতলার এক পাশে দুইটা রুম আর বাকি জায়গা পুরোটাই ফাঁকা ছাদ। তিশার রুম সবার উপরে, ছোট থেকেই তার ডর ভয় কম আর এই জায়গাটা তার খুব পছন্দ, এই জন্য এখানেই খাটি গেড়েছে সে। উপরে আসতেই দেখল নূর দাঁড়িয়ে আছে, পরনে একটা কালো পাঞ্জাবি, তার আতরের ঘ্রাণ চারপাশে ছড়িয়ে গেছে। আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠেছে। নূর সেই চাঁদটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, চারপাশে হালকা আবছা আলো, ছাদের গাছে যেই সব সাদা ফুল ফুটেছে সবগুলোতে মনে হচ্ছে আলো জ্বলছে, চারপাশ সৌন্দর্যে ছেয়ে গেছে। তিশা নূরের একপাশের মুখটার দিকে আপন মনে তাকিয়ে ভাবছে, হঠাৎ চারপাশ এত সুন্দর কেন লাগছে? এই মানুষটা এই সৌন্দর্যের সাথে তাল মিলিয়েছে বলে, নাকি আমি ব্যস্ততার কারণে এই সুন্দর জায়গাটার দিকে তাকিয়ে দেখিনি? তিশা হঠাৎ খেয়াল করল, পাশের দোলনাটায় একটা লাল ব্যাগ রাখা। এই ব্যাগটা সে আরো আগেও একবার দেখেছে নূরের ঘরে। নূরের আলমারি থেকে তার পরীক্ষার ভালো রেজাল্টের গিফট লুকিয়ে দেখতে গিয়ে সেই দিন খুলতে পারেনি। নূর চলে এসেছিল, এরপর অনেকবার চেষ্টা করেছে ওটা চুরি করার, কিন্তু নূরের জন্য পারেনি, আর পরে এটার কথা সে ভুলেই গিয়েছিল। নূর অনেকক্ষণ পর খেয়াল করল তিশাকে। তিশাকে ডাক দিয়েই সে ঘাবড়ে গেল কিছুটা, অন্য ঘরে হয়তো ছিল সে। তিশা এগিয়ে গেল নূরের কাছে, তুমি এখানে কি করছো এত রাতে? অনেক রাত, মাত্র সকাল 11:30 বাজে, আর তুই না বললি মেহেদি দিবি, হঠাৎ চলে এলি কেন? দিবি না মেহেদি। না, ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, তাই চলে এলাম। কিন্তু মেহেদি দিলে তোর হাতগুলো অনেক সুন্দর লাগে। তিশা অবাক হয়ে তাকালো নূরের দিকে, তার কাল মিচমিচে দাড়িগুলো উড়ছে বাতাসে, আর সে এক পলকে তাকিয়ে আছে তিশার দিকে। তিশা অন্যদিকে ঘুরে গেল, নূর দিকে ডেকে দোলনায় বসাল। তিশা বসে আছে নূর কাঠের একটা গুড়ির উপর বসে বলল, প্রেম যে কি জিনিস আগে জানতাম না। তিশা নিচের দিকে তাকিয়েছিল। নূরের এমন কথা শুনে তার জল জল করা চোখ দুটি দিয়ে নূরের দিকে তাকালো। নূর আবারও বলল, 3 মাস আগে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়েটা অনেক সুন্দর দেখতে, প্রথমে আমি তেমন পাত্তা দেইনি, পরে মেয়েটার পাগলামো দেখে মনে হলো মেয়েটা ভালোই হবে। ভাবছি নুহার বিয়ের পর ওর কথা বাড়িতে বলবো। নূর তিশার পাশের ব্যাগটা দেখিয়ে বলল, গিফটটা ওর জন্য কিনেছি, এখনো দেখা হয়নি, পরশু দেখা হবে, তোকে দেখানোর জন্যই উপরে এসেছি। তিশা কথাগুলো এক মনে শুনছে, তার চোখ থেকে পানি পড়ছে। তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার চোখ তার সাথে বেইমানি করছে, কেন কাঁদছে সে? সে কাঁদবে না, কাঁদবে না সে? চারপাশের সৌন্দর্য মুহূর্তের মধ্যেই তার কাছে ধূসর হয়ে গেল, মাথা ঘুরছে তার, সবকিছু এলোমেলো লাগছে। সে এটা আশা করেনি, তার স্বপ্ন তার ইচ্ছে সব শেষ, সে ভাবতে পারছে না। সে একবার নূরের দিকে তাকাচ্ছে, আরেকবার সেই লাল রঙা ব্যাগটার দিকে। তিশা বসা থেকে উঠে দাঁড়াল, ওকে উঠতে দেখে নূরও উঠে দাঁড়াল, তিশা নূরের খুব কাছাকাছি দাঁড়াল, নূরের বুক বরাবর তিশা মুখ। তিশার চুলগুলো উড়ে নূরের বুকে গিয়ে লাগছে, কিছু কিছু চুল আটকে গেল তার পাঞ্জাবির বোতামে।
চারপাশে বাতাস, হালকা শীত আর এতক্ষণে নূরের বলাগুলো শুনে তিশা শরীরের লোম দাঁড়িয়ে আছে। নূরের দিকে তাকিয়ে চোখ মুছে বলল, আমি এত ভালো মেয়ে নই যে তোমাকে অনেক কারো সাথে ভালো থাকার দোয়া দেব। তুমি জানতে আমি তোমাকে ভালোবাসি, প্রচণ্ড রকমের ভালোবাসি। তুমি এটাও জানতে আমি আসক্ত ছিলাম তোমার উপর, তোমাকে আমি কি বলবো। আমি কথা খুঁজে পাচ্ছি না, আমার গলা কাঁপছে, দোয়া করি একদিন তুমিও আমার জায়গায় থেকো, তারপর সেই দিন আমাকে মনে করো, আর কিচ্ছু না, এইটুকুই চাই। আর তোমার কাছে আমার অনুরোধ, আজকের পর আর আমার সাথে কথা বলো না, প্লিজ। কথাগুলো বলে তিশা নূরের পাঞ্জাবির বোতাম থেকে চুলগুলো ছাড়িয়ে নিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। নূর এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। সকাল সকাল 6:30 জামাল শিকদার বাজারের লিস্ট করছে, নূর পাশেই দাঁড়িয়ে আছে। তিশা রাতে কান্না করাই চোখ ফুলে গেছে, তাই উঠেই ফ্রিজ থেকে একটা বরফ নিয়ে ওয়াশরুমে চলে গেল। নূর আর তানিয়া দুইজনেই আর চোখে দেখল ব্যাপারটা। তানিয়া আজকে সকাল 5 বাজে উঠেছে, উঠে নূরের মার সাথে রান্না করেছে। সবাই আজকে এখন সকালের নাস্তা করে, সব কাজে লেগে যাবে। সবাই খেতে বসেছে, নূর, ফাতেমা, নুহা, জামাল, শিকদার সবাই একসাথে খাচ্ছে, তানিয়া বেড়ে দিচ্ছে। হঠাৎ তিশা বলে উঠল, মামা আমি নুহার বিয়ের পর বাড়ি চলে যাব, ওখানেই কলেজে তরবি হব। তিশার এমন কথায় সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। জামাল শিকদার খাবার রেখে বেকুল হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, কেউ কিছু বলেছে তোকে, কি হয়েছে হঠাৎ? তিশা নূরের দিকে তাকিয়ে বলল, কিছু না মামা, পরের বাড়ি আর কয়দিন থাকব। কথাটা বলেই উঠে গেল তিশা। জামাল শিকদার তাকিয়ে থাকল তিশার যাওয়ার পানে। নূর চলে গেল সেখান থেকে, তানিয়া সব খেয়াল করেছে, সে এটা বুঝতে পারছে ওদের দুইজনের মধ্যে কিছু একটা হয়েছে। তানিয়া ছাদে দাঁড়িয়ে ঈশানকে খাওয়াচ্ছে, আর পাশেই বসে আছে নূর। তানিয়া হাতটা ধুয়ে বলল, কি করতে গিয়েছিলেন? ও এমন মেয়ে না যে কারণ ছাড়াই নিজের শ্রদ্ধায় মামার মুখের উপর এভাবে কথা বলবে, কিছু একটা হয়েছে। আসলে ভাবি আমি এমন করতে চাইনি, জানতাম আমি কি করেছেন সেটা বলুন, নূর সব কিছু খুলে বলল তানিয়াকে। তানিয়ার ঈশানের হাত ধুইয়ে দিতে দিতে বলল, এমন কাজ কিভাবে করলেন? মেয়েরা আবাগী হয় ঠিক আছে, তবে মেয়েরা ভয়ঙ্কর বটে। নারীর মনে একবার পুরুষের প্রতি ঘৃণা জন্ম নিলে সেই পুরুষ রূপে গুণে যত যাই হোক, নারী ফিরেও তাকায় না। ওইয়ে কেউ একটা কথা বলেছিল না, নারীর ঘৃণা পুরুষের রাগের চেয়েও ভয়ঙ্কর। কথাটা শুনেই নূর ঘাবড়ে গেল, তার মধ্যে কেমন হাফ ছাড়া ভাব। কোকরানো বড় চুলগুলো চারপাশ দিয়ে এলোমেলো হয়ে আছে। গায়ের ধূসর রঙের পাঞ্জাবিটা এই শীতের দিনেও ঘামে ভিজে গেছে। সব রান্না বান্না শেষ, নুহাকে তিশা নিজে হাতে সাজিয়েছে। সাদা গ্রাউনে পরি লাগছে তাকে, মুখ ঢাকা নুহার। তিশা নুহাকে নিয়ে নুহার ঘরে বসে আছে, সবাই নুহাকে দেখতে আসছে, ছেলেরা একটু পরেই চলে আসবে। তানিয়া ঈশানকে একটা কালো পাঞ্জাবি পরিয়েছে, নিজে পরেছে একটা কালো শাড়ি। এইগুলো সব নূর আর তিশা যখন বিয়ের শপিং করতে গিয়েছিল তখন ওদের জন্য এনেছে নূর। তানিয়া আগের দিন নূরের সাথে ঈশানকে সেলুনে পাঠিয়েছিল, চুল কেটে এনেছে। তানিয়া ঈশানকে তৈরি করে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখল, একদম আয়ানের মতো লাগছে, শুধু আয়ান আরেকটু লম্বা আর চুলের কাট অন্য রকম। তানিয়া অনেকক্ষণ ঈশানের দিকে অপলকে তাকিয়ে রইল, মনে মনে বলল, লোকটা যদি আজ সুস্থ হতো তাহলে কি আমাকে দেখে বলতো, প্রিয়তমা সুন্দর লাগছে তোমাকে, তুমি আমার চোখের মায়াবিনী। হঠাৎ নিচ থেকে কারো ডাক পড়ল, তমা আর আমান চৌধুরী এসেছে। তানিয়া ঈশানকে নিয়ে নিচে গেল।
নিয়ে গিয়ে দেখল আয়ান এসেছে। আয়ান ও আজ পাঞ্জাবি পরেছে, একটা সাদা পাঞ্জাবি পরেছে, আজ ওকে অনেক পরিপাটি লাগছে। তানিয়া মনে মনে বলল, নিশ্চয়ই মা এমন করে এনেছে এই বাড়ি আসবে বলে। মিসেস তমা ঈশানের দিকে এগিয়ে এসে ঈশানের কপালে চুমু খেল। তানিয়ার দিকে তাকিয়ে বলল, ওর জ্বর কমেছে, মুখটা তো কেমন শুকনো লাগছে, আপনি কপালে হাত দিয়ে দেখুন না কমেছে কিনা, বাড়িতে তো মনে হয় 100 মানুষ আছে, আর এদের মধ্যে অনেকেই 2 দিন আগে থেকে আছে এখানে, তাদের জিজ্ঞেস করেন তো আগের থেকে এখন মুখ শুকনো লাগছে কিনা। অনেক ভালোই তেরা তেরা উত্তর দেওয়া শিখেছ, আপনিই তো বলতে বাধ্য করেন, তোমার সাথে এখানে ঝগড়া করা বা কথা কাটাকাটি করার ইচ্ছে নেই। আজকের তিশা কোথায়? নুহার সাথে হবে হয়তো। তমা তানিয়ার দিকে একবার তাকিয়ে উপরে নুহার ঘরের দিকে গেল। তানিয়া এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে, হ্যাঁ নূরকে খুঁজছে, গেল কোথায়? মাথায় কাপড়ের আঁচলটা টেনে বাইরে আসলো বাড়ির মাঠের কাছে, কোথাও নেই। হঠাৎ মেইন দরজায় তাকালো, ছেলের বাড়ির লোক চলে এসেছে, পাশেই দাঁড়ানো নূর। বউ মানুষ হয়ে এখানে থাকা ঠিক হবে ভেবে সে বাড়ির মধ্যে চলে গেল। নুহার ঘরে গিয়ে দেখল তমা নুহা তিশা একসাথেই বসে আছে। তিশার দিকে তাকিয়ে বলল, তিশা ছেলের বাড়ির লোক চলে এসেছে, দরজায় দাঁড়াবে না, তিশা সাথে সাথেই চলে গেল। নুহা কয়েকবার ডাকল, সে পিছে না তাকিয়ে বলল, এখন তোর কথা শোনার সময় নেই, গিয়ে টাকা তুলি আগে, তুই বসে থাক। নিচে গিয়ে বাড়ির মেইন দরজায় দাঁড়ালো তিশা, আগেই সেখানে অনেক মানুষ ছিল। তমে দুই পরিবারই ধার্মিক হওয়ায় কোনো মেয়ে ওখানে থাকার সাহস করেনি, শেহজাদের বাড়ির সব মেয়েরা অন্য দরজা দিয়ে সোজা বাড়ির মধ্যে প্রবেশ করেছে। নূর হঠাৎ খেয়াল করল তিশাকে, পরনে গোলাপি রঙের একটা পিতলা শাড়ি, অন্য রকম করে আজ হিজাব বেঁধেছে। নূর অপলকে তাকিয়ে আছে তার দিকে, হঠাৎ তার মনে হল সে নিজেও তো আজ গোলাপি রঙের পাঞ্জাবি আর কোটি পরেছে। একবার নিজের দিকে তাকিয়ে মুচকি হাসল সে। শেহজাদ লাজুক স্বভাবের ছেলে, তিশাকে দেখেই বুঝেছে সে এখানে কি চায়। কোনো কথা না বলে একটা টাকার বুকে ধরিয়ে দেয় তিশার হাতে। তিশা অবাক হয়ে তাকিয়ে আছে, এখানে ঠিক কত টাকা এই মুহূর্তে সে সেটা জানতে চায় না, জিজ্ঞেসও করতে চায়, এত সুন্দর একটা জিনিস সে পাবে ভাবতেই পারেনি। তাড়াতাড়ি কেচিটা দিল শেহজাদের হাতে, সবাই ভিতরে আসলো। তবে তিশা নূরের দিকে একবারের জন্যও তাকায়নি, নূর বিষয়টা খেয়াল করেও কোনো কথা বলল না। সবার খাওয়া দাওয়া শেষ, বিকেল 5টা বাজে, এবার বিয়ে পড়ানো শুরু। এতক্ষণ অনেক মানুষ থাকলেও সবাই চলে গেছে, এবার দুই পরিবারের কিছু লোক আছে। বিয়ে পড়ানো শেষ করার পর শেহজাদকে বাড়ি নিয়ে আসলো। শেহজাদের মন আকুল হয়ে আছে একবার নুহাকে দেখার জন্য। যেই দিন থেকে ববিয়ের তারিখ ঠিক করা হয়েছে সেই দিন থেকে এই মেয়েটাকে না দেখেই ভালোবেসেছে সে। তার হাত পা কাঁপছে, তার ঠোঁট কাঁপছে, তিশা একটা ফুলের দেয়াল তৈরি করেছে, দুই পাশে দুই জন বসা। ফুলগুলো সরাতেই নুহার মুখটা শেহজাদের সামনে চলে আসলো। শেহজাদ তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না, মুখ থেকে শান্ত কণ্ঠে খুব আস্তে বের হলো, মাশা আল্লাহ। সবাই তার এমন রিয়েক্ট দেখে মুচকি হাসছে। নুহা তো চোখ বন্ধ করেছে আর খোলার নাম নেই। তিশা অনেকবার বলল তবুও সে চোখ খুলছে না। নুহার এই অবস্থা দেখে শেহজাদ নিজেই চোখ সরিয়ে নিল তাকে স্বাভাবিক হতে সময় দেওয়ার জন্য। রাতে আজ শেহজাদ এই বাড়িতেই থাকবে। নূর জামাল শিকদার আয়ান চৌধুরী ঈশান আয়ান শেহজাদ এবং শেহজাদের ছোট ভাই এবং তার কিছু কিজিন একসাথে বসে আছে। সবার জন্য চা করেছে নূরের মা। নূর গিয়ে সবাইকে চা এনে দিল। সবাই গল্পগুজব করছে কিন্তু নূর কেমন যেন অন্য দিকে তাকিয়ে আছে।
এইদিকে তার আর কোনো খেয়াল নেই। অনেক মনে পড়ছে তিশার কথা, হঠাৎ মনে পড়ল একটু আগে আভান চৌধুরীর মুখে শুনেছে কাল তারা চলে যাবে। মনে মনে বলল, তিশা যা বলেছে সকালে সে কি সেই কাজই করবে, একবার দেখা দরকার সবাইকে। আড়াল গল্পের আসর থেকে সে উঠে উপরে গেল, ছাদের দরজা দিয়ে উপরে উঁকি দিতেই দেখল তিশা দোলনায় বসে আছে, চাঁদের আলোতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তার চুলগুলো বাতাসে উড়ছে, সে একমনে তাকিয়ে আছে আকাশের দিকে। শাড়ির আঁচলটা অনেকখানি মাটিতে পড়ে আছে। নূর একবার তিশার ঘরের দিকে উঁকি দিল, দেখল জামা কাপড় সব এলোমেলো করা, তার ব্যাগ গোছানো। সে উপরে এসেছে, তিশা কিচ্ছুই টের পেল না। নূর হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 8টা বাজে। সময়টা দেখেই আবার সে নিচে চলে গেল। সিঁড়িতে হঠাৎ দেখা হলো তানিয়ার সাথে। তানিয়াকে দেখেই নূর অন্য দিকে মুখ ঘুরিয়ে নিল। তানিয়া নূরকে পাশ কাটিয়ে উপরে যাবে এমন সময় নূর বলল, ওকে বলবেন না আমি ছাদে এসেছিলাম। তানিয়া ভ্রু কুচকে বলল, কেন আপনাকে ও দেখেনি? নূর কিচ্ছুই বলল না, চলে গেল। তানিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে উপরে চলে গেল। উপরে গিয়ে দেখল তিশা দোলনায় বসা, ঘরে গিয়ে দেখল সব অগোছালো হয়ে পড়ে আছে। তানিয়ার তিশার পাশে গিয়েই বসতেই তিশা তানিয়াকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। তানিয়া তিশাকে জড়িয়ে ধরে রাখল, ওকে সান্ত্বনা দেবার ভাষা নেই তার। এভাবে অনেকক্ষণ থাকার পর তিশা তানিয়াকে ছেড়ে দিল, চোখ মুছে বলল, কাল তোমাদের সাথেই আমি চলে যাব, থাকবো না আর পরের বাড়ি। ছোট থেকে আমারই ভুল হয়েছে, এভাবে পরের বাড়ি থাকা উচিত হয়নি। তুমি শান্ত হও আগে, তারপর পরেরটা পরে দেখা যাবে। না পরে না, আমি সব গুছিয়েছি, কালেই চলে যাব। তুমি মা আর বাবাকে বলে দিও আমি চলে যাব তাদের সাথে। আচ্ছা বলবো, এখন তুমি শান্ত হও, এখন নিচে চলো খাবার খাবে। খাবো না এই বাড়ির খাবার, তার আনা খাবার আমি খাবো না, খিদে নেই আমার। এটা বেশি হয়ে যাচ্ছে তিশা, খাবারের উপর রাগ দেখাবে না, এখানেই বসো আমি খাবার নিয়ে আসছি। তানিয়া খাবার এনে তিশাকে খাইয়ে দিল, এক ঘন্টা বসে তিশার ঘর পরিষ্কার করল। কাগজ ছেঁড়া তুলতে তুলতে তানিয়ার কোমর ব্যথা হয়ে গেছে। ঘর ভরতে কাগজ ছেঁড়া পুরো ঘর পরিষ্কার করে তিশাকে বলল, ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি ঈশানে একা রেখে এসেছি, এখন যাচ্ছি। শেহজাদ বেচারা অনেকবার নুহার সাথে একা একটু কথা বলার চেষ্টা করেছে, কিন্তু লজ্জাবতী থাকে সুযোগই দেয়নি। কোনো মতে নুহার কাছে থাকা বোনের নাম্বার নিয়ে সেখানে মেসেজ করল। নিজেকে হতভাগা মনে হচ্ছে তার, বউয়ের কাছাকাছি থাকা সত্ত্বেও মেসেজ করতে হচ্ছে তার। রাত 10টা বাজে, সবাই শুতে চলে গেছে, নূরের সাথে শেহজাদকে থাকতে দিয়েছে। তিশা ঠাই মেরে এখনো বসে আছে সেই আগের জায়গায়, আকাশের দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না তার, হঠাৎ কারো আসার শব্দ পেল তিশা। দরজায় তাকাতেই দেখল কেউ নেই, সে আবার অন্য দিকে তাকাল। হঠাৎ আবার শব্দ পেল, এবার তাকাতেই দেখল নূর এসেছে। নূরকে দেখতেই তিশার হাত পা কাঁপতে লাগলো, সে শ্বাস নিতে পারছে না। ইচ্ছে করছে তাকে গিয়ে জড়িয়ে ধরতে, সে চাইছে এখান থেকে উঠতে, কিন্তু সে পারছে না। তার হাত পা চলছে না, হয়তো এটাই ভালোবাসার প্রতি দুর্বলতা। নূর এক পা একা করে কাছে আসছে আর তিশার দম বন্ধ হয়ে যাচ্ছে। সহ্য করতে না পেরে অন্য দিকে তাকিয়ে রইল তিশা। হঠাৎ মনে হলো তার কানের কাছের চুলগুলো কেউ গুজে দিচ্ছে। সে তাকাতেই দেখল নূর, ভাবেইনি নূর এতটা কাছে চলে এসেছে তার। বে বল ফেল, উঠে যেতেই নূর হাতটা খপ করে ধরল। সাথে সাথে হালকা গোলাপি কাচের পাঁচটা চুড়ি ভেঙে মাটিতে পড়ে গেল। নূর একটানে তিশাকে আবার দোলনায় বসাল। তিশা অন্যদিকে তাকিয়ে আছে।
নূর দোলনার অন্য পাশে বসে পেছনে থেকে সেই লাল ব্যাগটা বের করল। তিশা আরে আরে তাকালো সেই ব্যাগটার দিকে। নূর তিশার দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে দিল। তিশা অন্য দিকে তাকিয়ে চোখ মুছে বলল, এই জিনিসটা আমার না, তাই এটা আমার থেকে দূরে রাখুন, এটা যার তাকে গিয়ে দিন। নূর শান্ত কণ্ঠে বলল, এটা যার জিনিস তাকেই দিচ্ছি। তিশা ব্যাগটা নিচ্ছে না দেখে নূর নিজেই ব্যাগটি খুলল, খুলে একটা ডায়েরি তিশার হাতে দিল। তিশা না চাইতেও তার মন খুব করে চাইল ডায়েরিটা খুলতে, অবাধ্য মনকে বোঝাতে না পেরে খুলেই ফেলল। প্রথম পৃষ্ঠায় তাকাতেই সে অবাক হয়ে গেল। তিশা একবার ডায়েরির প্রথম পৃষ্ঠায় তাকাচ্ছে, আরেকবার নূরের দিকে তাকাচ্ছে। তার চোখে পানি টল টল করছে, ডায়েরিটা বুকের সাথে মিশিয়ে জোরে একটা শ্বাস নিল। তিশা বেশি শাড়ি পরে না, তারপরও যখন যেই শাড়ি পরেছে সেই শাড়ি পরা সব ছবি এখানে আছে, আর তার শাড়ির সাথে মিলিয়ে নূরের পাঞ্জাবির পরা ছবি, সবগুলো একসাথে। নূর অন্য দিকে তাকিয়ে বলল, জিনিসটা বোধহয় অন্য কারো, ভুলে তোকে দিয়ে ফেলছি, দে ফেরত্তে। তিশা ডায়েরিটা বুকের সাথে শক্ত করে ধরে নূরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। নূর তিশাকে না ধরে সরিয়ে দিয়ে বলল, ধরিস না, কি করিস এইগুলা। তিশা চোখ মুছতে মুছতে নূরকে ছেড়ে দিল। নূর তিশার দিকে তাকিয়ে বলল, সব প্যাক করেছিস তো? কালকে আমি গিয়ে গাড়িতে তুলে দিব। তাড়িয়ে দিচ্ছ? না, বউ করে আনব, হঠাৎ চলে গেলে সন্দেহ করবে সবাই, তাই? হ্যাঁ, আস্তা থেকে যা, যেতে হবে না। নূর চলে যাচ্ছিল, হঠাৎ তিশা পেছনে থেকে বলল, তুমি আজও আমার শাড়ির সাথে পাঞ্জাবি মিলিয়ে পড়েছিলে, তুই তো খেয়াল করিস নি, পরেই কি হবে, দাঁড়াও না একবার একটা ছবি তুলে রাখি। নূর আবার আসলো, একসাথে ছবি তুলে তিশাকে বলল, যা ঘরে গিয়ে ঘুমা, আর কাঁদতে হবে না, একটা মজা যে এত কাঁদাবে আমি বুঝতে পারিনি। ব্যাগটা খুলে দেখিস আরো অনেক কিছু আছে। আর হ্যাঁ, ভালোবাসি। তিশা ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, মনে হলো নূরের এই কথাটা তার গায়ে একটা দমকা হাওয়া বয়ে দিল। ব্যাগটা নিয়ে ঘরে গিয়ে সব খুলে দেখতে লাগল। ডায়েরি ভরা তাকে নিয়ে হাজারো কথা, নিজেকে নিজেই মনে মনে গালি দিচ্ছে তিশা, এই মানুষটাকে সে কাল থেকে কতই না কষ্ট দিয়েছে, কতই না দুঃখ দিল এই মানুষটাকে। সকালে তানিয়া যখন সব কিছু প্যাক করছিল, হঠাৎ ফাতেমা এসে বলল, শেহজাদ নাকি আরো দুদিন পর যাবে, তাই তারা এখন যেতে পারবে না। বসার ঘরে গিয়ে জানতে পারল, মিসেস তমা নাকি অনেক বলেছে ঈশান আর তানিয়াকে নিয়ে যাবে, কিন্তু জামাল শিকদার কোনোভাবেই রাজি হয়নি, তাই বাধ্য হয়ে তারা নিজেরাই চলে যাচ্ছে। আয়ান থাকতে চেয়েছিল, তিশা তমাকে বলেছে আয়ানকে যেন নিয়ে যায়, এখানে অনেক মেয়েরা আছে, কার সাথে না কার সাথে অসভ্যতামি করবে, এই জন্য তিশা তাকে নিয়ে যেতে বলে। আয়ানের এই প্রথম মনে হলো সে একা, একদম একা, তাকে কেউ ভালোবাসে না, তাকে কেউ পছন্দ করে না। আজ যদি অন্য সব ছেলেদের মতো সেও সবার সাথে ভালো ব্যবহার করত, তাহলে সবার সাথে একসাথে থাকতে পারল। তানিয়া তিশার ব্যবহার দেখেই বুঝতে পেরেছে রাতে কিছু একটা হয়েছে। যেই মেয়ে চলে যাবে বলেও সব কাপড় তুলে রেখেছে, যাবে না বলে এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা তানিয়ার বুঝতে বাকি নেই। জামাল শিকদার শেহজাদ এই বাড়িতে দুই দিন থাকবে, এর জন্য যা জামা কাপড় লাগবে তা আনতে সকালেই বেরিয়ে গেছে। নূর গেছে একটু বাইরে, অনেক দিন নিজের বিজনেসের প্রতি খেয়াল দেয় না সে। সকালে ম্যানেজার ফোন করে, জানায় একটু ঝামেলা হয়েছে, বাড়িতে তেমন মেহমান নেই, তাই শেহজাদ বলেছে আজকে সবাইকে ঘুরতে নিয়ে যাবে। নুহা এটা নিয়ে বেশ খুশি, কারণ বাড়ি থেকে তাকে তেমন বের হতে দেয় না,
কিন্তু শেহজাদ বলেছে এই জন্য বাড়ির কেউ না করতে পারেনি। তিশার বের হওয়াও তেমন পছন্দ না জামাল শিকদারের। তবে যত যাই হোক নিজের মেয়ে না তাই কিছু তেমন কিছু বলে না। তিশা বাড়িতে এত কাজের মাঝেও নিজের জন্য একটা বোরকা তৈরি করল বাইর যাবে বলে। তার যাওয়ার তেমন ইচ্ছে ছিল না, নূর বলেছে ওখান থেকে আলাদা বের হবে তাই তার যাওয়ার ইচ্ছে বাড়ল। তিশা নিজে ডিজাইনার। প্রথম নূরের সাথে এভাবে বের হবে তাই নিজের জন্য খুব যত্ন করে বোরকাটা তৈরি করেছে। যখন সে আয়রন করছিল তখন নুহা আর তানিয়া রুমে এলো। নুহা এসেছে তিশার থেকে নতুন একটা বোরকা নেওয়ার জন্য। আজকে পরে বের হবে, নুহা চলে যেতেই তানিয়া তিশার দিকে তাকালো। তানিয়ার চাহনি দেখেই তিশা বুঝে গেল, তানিয়া বুঝে গেছে সব। তিশা আমতা আমতা করে বলল, আসলে ও কালকে রাতেই সব বলেছে। তানিয়া ভ্রু কুচকে বলল, তা আমাকে বললে কি আমি এলাকায় ঢোল বাজিয়ে বলতাম নাকি? না, সময় পাইনি, রাগ করো না। তানিয়ার হঠাৎ খেয়াল হল তিশার তৈরি করা নতুন বোরকাটার দিকে। মশকরা করে বলল, বুঝেছি, এই প্ল্যান করে রেখেছ তাহলে। আমরা বের হলেই নিজেরা আলাদা হয়ে যাবে তাই না? আমি বলিনি, বিশ্বাস করো আমি তো যেতেই চাইনি, ও বলল। তানিয়া থামিয়ে দিয়ে বলল, থাক থাক, আর নিজেকে ধোয়া তুলসী পাতা বানাতে হবে না। কিছুক্ষণের মধ্যেই তানিয়ার মুখটা মলিন হয়ে গেল। শাড়ির আঁচল নাড়তে নাড়তে বলল, তোমার ভাই যদি সুস্থ থাকতো আমারে আয়সা বলতো, চলো একটু হাত ধরে ঘুরে আসি। অনেক স্বপ্ন ছিল, সব শেষ। তিশা তানিয়ার কাঁধে হাত দিয়ে দেখল তার চোখের পানি। সান্ত্বনা দিবে কিভাবে সেটা তিশার জানা নেই। হঠাৎ নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসলো, কেউ তানিয়াকে ডাকছে, সেটাও খুব জোরে, শান্ত গলায় না। তার গলায় আতঙ্ক। তানিয়া চোখ মুছে দৌড় দিল নিচে, পিছে তিশাও। নিচে গিয়ে তিশার চোখ কপালে উঠে গেল, চিৎকার করে দৌড়ে বসার ঘরে গেল। ঈশানকে সে টিভির সামনে বসিয়ে উপরে গিয়েছিল, কিন্তু সে মাটিতে বসে আছে আর তার হাত পা কাঁপছে। নূর বাইরে গিয়েছিল, একটু আগেই বাড়ি ফিরেছে, ঘরেই ছিল। হঠাৎ বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে এসে এই অবস্থা দেখে তাড়াতাড়ি ঈশানকে ধরে মেডিকেল নিল। তানিয়া পাগলের মতো কাঁদছে। জামাল শিকদার তমা আর আমান চৌধুরীকে কল করে বলেছে, তারা এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি, ঈশানের কথা শুনতেই গাড়ি ঘুরাল। তানিয়ার কোলে ঈশানের মাথা, তিশা নিজেও কাঁদছে। তারপরও নিজেকে সামলে তানিয়াকে বোঝানোর চেষ্টা করছে। হাসপাতালে নিতেই ডাক্তার ঈশানকে ভিতরে নিয়ে গেল, কিন্তু তানিয়ার কান্না থামছে না। জামাল শিকদার, নূর, তিশা সবাই পাইচারি করছে, কেউ বসতে পারছে না। চিন্তায় তানিয়া দুইবার অঙ্গান হারিয়েছে, এখন কিছুটা ভালো আছে। ডাক্তার এক ঘন্টা সব চেক আপ করে দেখার পর বাইরে আসলো। সবাই ঘিরে ধরল তাকে। ডাক্তার চিন্তাপূর্ণ চোখে বলল, কিছুই বোঝা যাচ্ছে না, কোনো সমস্যা দেখা দিচ্ছে না কিছুতে। ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, 3 ঘন্টা পর অঙ্গান ফিরবে, তারপর বোঝা যেতে পারে কি হবে। 2 ঘন্টা কাটার পরেই শেহজাদ আসে হাসপাতালে। সে একটু বাইরে গিয়েছিল, বাড়ি এসে নুহার থেকে সব শুনে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। তানিয়া একটুর জন্যও বসেনি, হাসপাতালের একটা কেবিনে বসে নফল নামাজ পড়ে কান্না করছিল। কখন যে 3.5 ঘন্টা কেটে গেছে তার খেয়ালই নেই। হঠাৎ তিশার ডাক পড়তেই বাইরে গেল। তিশা বলল, ঈশানের অঙ্গান ফিরেছে, ওর প্রেশার পড়তে পারে, এই জন্য জামাল শিকদার একমাত্র তানিয়াকে যেতে বলল, আর কাউকে যেতে দিল না। 1 ঘন্টা পর এলো তমা আর আমান চৌধুরী, সাথে আয়ানো। কেবিনে ঢুকেই তানিয়ার গালে একটা থাপ্পড় দিতে যাবে।
এমন সময় কেউ তার হাতটা ধরে ফেলল। তমা উপরে তাকাতেই দেখল ঈশান তার হাত ধরে আছে। ঈশানের প্রতিক্রিয়া দেখে তমা অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। ঈশান বলে উঠল, ওর গায়ে হাত তুলছ কেন, করেছে কি ও? তমা অবাক হয়ে বলল, তুমি এত স্বাভাবিকভাবে কথা বলছো কিভাবে? নূর পাশ থেকে বলল, ফুপু ঈশান সুস্থ হয়ে গেছে। নূরের কথাটা তমার কানে বাজছে। ঈশানের দুই গালে হাত দিল তমা। তমার চোখে পানি টল টল করছে। তানিয়াকে পাশ থেকে সরিয়ে নিজে ছেলের পাশে বসতে যাবে ঈশান আবার বলল, তুমি যেমন মা ও তো আমার স্ত্রী, দুইজন দুই পাশে বসো। এক ঘন্টা আগে তানিয়া যখন প্রথম কেবিনে ঢোকে তখন ঈশান মাটির দিকে তাকিয়েছিল। হঠাৎ ঈশান বলে উঠল, আমার কেমন যেন হালকা লাগছে, মনে হচ্ছে মাথায় কিছু বাধা ছিল এখন নেই। তানিয়ার বুঝতে বাকি রইল না কিছু একটা হয়েছে। ডাক্তারকে ডাকলো সবাই। ডাক্তার সব কিছু দেখে বলল, ঈশান মানসিকভাবে অসুস্থ ছিল না, তার এইটুকুই সমস্যা ছিল, তার মধ্যে সাধারণ বিবেক বুদ্ধি ছিল না। কোনটা সঠিক কোনটা ভুল সে ও নির্ণয় করতে পারত না। আমি এমন মানুষ সুস্থ হতে খুব কম দেখেছি। প্রচণ্ড খাটার পর এমন মানুষ সুস্থ হয় সেটাও লাখে একজন। কপাল ভালো ছিল হয়তো তাই আজকে আপনারা এমন দিন দেখতে পারছেন। ও সুস্থ হয়ে গেছে, তবে তাকে প্রেসার দিয়েন না। তার সবার মুখ মনে থাকলেও কে কোনটা এটা নির্ণয় করতে সময় লাগবে, আস্তে আস্তে বুঝিয়ে দিবেন। ডাক্তারের কথা শুনে তানিয়া খুশিতে কান্না করে দিয়েছিল, তখন তিশাও খুব খুশি হয়। ঈশানকে সবার সাথে নতুন করে পরিচয় করাই নূর। তিশার দিকে তাকাতেই নূর বলল, এটা তোমার বোন, তোমার ভাই আছে একটা যমজ, সে একটু পর আসবে। আর এটা তোমাদের দুই ভাইয়ের একমাত্র বোন। তিশা ঈশানের কাছে এসে বসল। এবার তানিয়ার দিকে আঙুল দেখিয়ে বলল, এটা তোমার প্রিয় তমা, তোমার স্ত্রী। তানিয়া নিজেকে ঠিক রাখতে পারছে না, সে কাঁদছে, এটা তার খুশির কান্না। ছোট থেকে ভাইকে ভয় দেখাতো, মারতো, তবে হঠাৎ আয়ানো ঈশানের কাছে এসে বলল, আমি তোর ভাই, তোর যমজ ভাই। ঈশান সব শুনছে তবে তেমন কথা বলছে না। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে কিভাবে কেমন করে কথা বলবে জানে না। একজন নার্স জানিয়ে গেল তারা বাড়ি চলে যেতে পারবে। সবাই সব কিছু গুছিয়ে বাড়ির দিকে গেল। কারো ঘুরতে যাওয়া হলো না আজ, সবাই ঈশানকে নিয়ে ব্যস্ত, সে তেমন কথা বলে না, সব সময় একা বসে থাকে, চারদিকে এদিক সেদিকে তাকিয়ে থাকে, সে কেমন যেন উদাসীন হয়ে তাকিয়ে থাকে। তবে বাড়িতে ঝামেলা লাগলো অন্য রকম, তমা তানিয়াকে ঈশানের কাছেই যেতে দিচ্ছে না। যখনই একটু ওই ঘরে যায় তখনই কোনো না কোনো কারণে বের করে দেয়। তিশা কয়েকবার তমার দিকে তেরে গেছে কিন্তু তানিয়া যেতে দেয়নি। এই রকম কাজ দেখে শেহজাদ আর নূর দুইজনেই অনেক রেগে আছে, তানিয়া একটা কথাও বলে না, সব সময় একা বসে আছে, খায় না ঠিক মতো। বিকেলে তানিয়া ছাদে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, হঠাৎ তিশা ডাকছে। এসে হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি নিচে এসো। কথাটা বলেই আবার চলে গেল। তানিয়া চোখটা মুছে নিচে গেল। নিচে গিয়ে দেখল আয়ানের সাথে তুমুল ঝগড়া লেগেছে তমার। ঈশানকে আয়ান ঘর থেকে বের করেছে, এই নিয়েই তার সাথে তমার ঝগড়া লেগেছে। তমার কথা সে কেন বের করল ঈশানকে? তমা আয়ানকে অনেক রাগারাগি করে। ঈশানকে নিয়ে ঘরে যেতেই আয়ান ঈশানকে একটানে নিয়ে আসলো। আয়ানের টান এত জোরে ছিল যে তমা ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। তানিয়া এসব দেখে তাড়াতাড়ি গিয়ে তমাকে ধরল। তমা আস্তে আস্তে উঠে বসল। আয়ান চিৎকার করে বলল, আমি না হয় মাতাল, মদ খাই, আমি খারাপ, আমি জানি আমি ভালো না, তোমরা মানলাম ওই মেয়েটাকে এনেছো।
খারাপ ব্যবহার আমিও করেছি, সেটাও পাপ করেছি, কিন্তু এখন ও নিজে কষ্ট করে ঈশানকে ঠিক করেছে। ওর অধিকার থেকে কেন বঞ্চিত করছো ওকে? ওকে কেন ঈশানের কাছে যেতে দিচ্ছ না? আচ্ছা মা, একজন ডাক্তার হয়ে তুমি কিভাবে বুঝলে না ঈশান সুস্থ হোক? নাকি তুমি চাওনি? তমা ঘামছে, আয়ানের প্রশ্নগুলো যেন তাকে খুঁড়ে খাচ্ছে। সে চোরের মতো এদিক সেদিকে তাকাচ্ছে। বাড়িতে সব এক হয়ে গেছে, সবাই বসার ঘরে জড়াও হয়েছে। শেহজাদ নতুন জামাই, ওর সামনে ঝামেলা হবে এই ভয়ে নূর সবাইকে থামিয়ে সবার ঘরে পাঠিয়ে দিল। তানিয়া তিশার সাথে তার ঘরে চলে গেল, দুইজন বসে আছে, সাথে নূরও। নূর বলল, আমাদের বলাই উচিত হয়নি ঈশানের কথা, আগে ওকে তানিয়ার সাথে কিছু দিন রাখার দরকার ছিল। তানিয়া বিরক্ত হয়ে বলল, প্লিজ থামেন না, এসব শুনতে ইচ্ছে করছে না, ভাগ্যে যা আছে তা হবেই, কেউ ভাগ্যকে থামিয়ে রাখতে পারে না। হঠাৎ আয়ান ঘরে ঢুকে বলল, কিন্তু তুমিই তো বলেছিলে মাঝে মাঝে ভাগ্যের সাথে যুদ্ধ করতে হয়। সবাই আয়ানের দিকে তাকাল। হঠাৎ আয়ান তানিয়ার দুই হাত খপ করে ধরে নিজের মাথার সাথে ঠেকিয়ে বলল, অনেক অন্যায় করেছি, মাফ করে দাও বোন, প্লিজ মাফ করে দাও, আমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছি, অনেক মেয়ে অভিশাপ দিয়েছে, কিন্তু কখনো আমার জীবন এমন হবে আমি কল্পনাও করিনি। নূর পাশ থেকে বলল, হঠাৎ সূর্য উঠল কোন দিকে? তোর এই রকম অবস্থার কি এমন কারণ? কিভাবে এলো এত পরিবর্তন? আয়ান নূরের কথায় কোনো কান না দিয়ে বলল, তানিয়া তুমি আমার ছোট বোনের মতো, প্লিজ মাফ করে দাও। তানিয়া হাত ছাড়িয়ে বলল, কি হয়েছে তোমার? তুমি মাফ করো আগে, তুমি যদি সত্যি সত্যি সুধরে যাও তাহলে এটাই আলহামদুলিল্লাহ, মাফের কথা আসবে না। এখন বলো কি হয়েছে তানিয়া, তোমার মনে আছে হিয়ার কথা? হিয়ার কথা শুনেই তানিয়া তিশা দুইজন নিজেদের মধ্যে চাওয়া চাওয়ি করল একবার। তানিয়া বলল, হ্যাঁ মনে আছে, কিন্তু এতদিন পর ওর জন্য কি এমন হল? আরও কোথা থেকে আসলো? আয়ান মাথায় দুই হাত দিয়ে বলল, ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, পাগল হয়ে যাব ওকে না পেলে, প্রতিদিন ওকে স্বপ্নে দেখি, আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার চোখে ভাসে। ও বলেছিল, কাজটা ঠিক করনি আয়ান, এর ফল পাবে, ওর কান্না আমার চোখে ভাসে, ওকে এনে দাও প্লিজ, ও আমার ফোন ধরে না, ওর পর আর কোনো মেয়েকে ভালো লাগেনি। তিশা মুখ বেঁকিয়ে বলল, আগে বিশ্বাস করতাম না যে একটা মেয়ে একটা খারাপ ছেলেকে ভালো বানাতে পারে, এখন দেখছি সত্যি সত্যি এটা সম্ভব। তানিয়া বলল, তুমি যে ভালো হয়ে গেছো এটা বিশ্বাস কিভাবে করব? আমাকে ক্ষতি করার জন্য, বাহিয়াকে ক্ষতি করার জন্য কিছু প্ল্যান করনি, এটা কিভাবে বিশ্বাস করব? তুমি বিশ্বাস করো বা না করো, আমায় ওকে এনে দাও, না হলে ওর অভিশাপ আমাকে মুচড়ে খাবে। কথাগুলো বলেই আয়ান হাউমাউ করে কাঁদছে। তানিয়া অবাক হয়ে তাকিয়ে দেখছে, মনে মনে বলছে, কিভাবে এত খারাপ একটা ছেলে এভাবে একটা মেয়ের জন্য ভেঙে পড়তে পারে? তানিয়া বলল, চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে, ঈশান এখন মোটামুটি কথা বলে, তানিয়া আগের মতোই দেখাশোনা করে, তমা কিছু বলার সাহস করে না এখন, আর আগে আয়ান পক্ষে ছিল, এখন সেও নেই, সে একা হয়ে গেছে, বুঝতে পেরেছে। তানিয়াকে আয়ান হিয়ার সব ঠিকানা দিল এবং নিজে নিয়ে আসলো আজ। তানিয়া আয়ান তিশা আর নূর ঈশান একসাথে সবাই বের হয়েছিল রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য, কিন্তু আয়ান জোর করে নিয়ে আসলো হিয়ার ঠিকানায়। শেহজাদ নুহাও এসেছিল, কিন্তু তারা ওখান থেকে বাড়ি চলে গেছে। নূর ঈশান আর আয়ান বাইরে দাঁড়ালো, তানিয়া আর তিশা ভিতরে গেল।
ভেতরে গিয়ে একজন মহিলার কাছে জিজ্ঞেস করতেই হিয়াকে ডেকে দিল। হিয়া তানিয়াকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। তানিয়া দেখে সে খুব খুশি হল। অনেকক্ষণ কথা বলার পর হিয়া বলল, তোমার জন্য ওই মা ছেলের হাত থেকে বেঁচে ফিরেছি, তুমি না থাকলে যে আমার কি হতো ভাবতেই আমার শরীরে কাঁটা দিয়ে উঠে। তানিয়া হিয়ার কথাগুলো শুনে বলল, কিন্তু আজ আমি ওই ছেলের পক্ষ নিয়েই যে তোমার কাছে এসেছি। হিয়া ভ্রু কুচকে তাকাল, তানিয়ার হাত ধরে জিজ্ঞাসাপূর্ব চোখে তাকিয়ে বলল, তোমার কথা বুঝতেছি না আমি, কি হয়েছে বলতো? তানিয়া নিচের দিকে তাকিয়ে বলল, তুমি আয়ানকে ক্ষমা করে দাও, ও তোমাকে সত্যি ভালোবাসে। হিয়া অবাক হয়ে বলল, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ এইসব বলছো কেন? ও কাল পাগলের মতো কান্না করেছে, ও ভালো হয়ে গেছে, আরেকটা সুযোগ দিয়ে দেখো না। ও আমার যেই বিশ্বাস ভেঙেছে সেটা জোড়া সম্ভব না, তবে তুমি বলেছো এই জন্য তোমার কথায় আর একবার ওকে সুযোগ দিতে পারি, এই একবার। তানিয়া খুশি হয়ে বলল, ধন্যবাদ তোমাকে, আমি ওকে গিয়ে বলছি, ও বাইরের দাঁড়িয়ে আছে। না না এখনই গিয়ে বলো না, আগে একটু শাস্তি দেই। ঈশান এখন অনেকটা সুস্থ, তানিয়ার সাথে বেশ ভাব হয়ে গেছে। ওই দিনের ঘুরতে যাওয়া বাদ পড়ায় সবাই আজকে বের হবে ভেবেছে, সেই আগের মতোই প্ল্যান করে রেখেছে তিশা আর নূর। তবে প্ল্যানকে মাটি করে তানিয়া বলে গেছে সবাই একসাথে ঘুরবে, কারো একা কাপল হয়ে ঘুরতে মন চাইলে তারা আলাদা করে বাড়ি থেকে বের হবে। এই কথা শুনে তিশা যাবেই না বলেছিল, কিন্তু নূর বলায় রাজি হয়েছে। তমা কাল চলে গেছে, এবার আয়ান ও যায়নি। যাওয়ার সময় দাঁতে দাঁত খিচে আয়ানকে বলে গেছে, তুমিও এদের সাথে তাল মিলিয়ে এদের মতো নিজের জীবনটাকে নষ্ট করছো। আয়ানও কঠিন গলায় বলেছে, জীবন নষ্ট আগে ছিল এখন না। তারপর আর তমা কিছু বলেনি, মুখ ভারী করে চলে গেছে। তানিয়াকে বলে গেছে তারা যেন এই রং তামাশা তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফেরে। ওই নূর মুচকি হেসে বলেছিল, কে জান রং তামাশা আবার নতুন করে শুরু না হয়। যে কয়েকজন নূরের কথাটার মানে বুঝেছিল তারা ওই সময় হো হো করে হেসেছিল। সকাল সকাল সবাই ছাদে আড্ডা দিচ্ছিল, হঠাৎ নিচ থেকে সবাইকে ঢাকল নূরের মা, তার মুখে চিন্তার ছাপ, তার শরীর ঘামছে, সবাই তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ সবাইকে সে অবাক করে বলল, বেলা দশটা বাজে কিন্তু আয়ান এখনো ঘুম থেকে উঠেনি, কাল নূর তোর সাথেই তো ও ঘুমিয়েছিল, তুই একবার ডাকলি না। এত ডাকলাম উঠল না, আমার চিন্তা হচ্ছে, দেখ না কিছু খেয়ে টেয়ে পড়ে আছে নাকি। তোমার ছেলের যদি এই বাড়ি বসে কিছু হয় ও সবাইকে চিবিয়ে খেয়ে ফেলবে, ওর ছেলেরা ওর কলিজার টুকরা। নূর আর শেহজাদ তাড়াতাড়ি ঘরে গেল, কাল একসাথেই ঘুমিয়েছিল, ওরা দুইজন সকালে উঠে নামাজ পড়েছে, কিন্তু আয়ানকে ডাকেনি। আয়ান অন্য রকম, সকালে এমনিতেই দেরিতে উঠে, তাই যখন অনেক সকালেও ও উঠেনি বিষয়টা তেমন গায়ে মাখেনি। নূর আর শেহজাদ ঘরে গিয়ে আয়ানকে জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু সে উঠছে না। ঈশান উত্তেজিত হয়ে বারবার বলল, কি হয়েছে ওখানে, কি হয়েছে? তানিয়া ঈশাকে শান্ত করে রাখছে। নূর বুঝতে পারল ও কিছু খেয়েছে, ঘরের ডয়ারে হাত দিতেই দেখল ঘুমের ঔষধের পাতা, ঔষধ নেই একটাও, হয়তো ও সব খেয়েছে রাতে। নূর আয়ানের মুখে পানি মারল, সে তারপরও উঠছে না। নূর তাড়াতাড়ি ওকে কোলে করে গাড়িতে তুলল, হাসপাতালে নিয়ে গেল। তানিয়া সবকিছুর জন্য নিজেকে দায়ী করছে, কারণ কাল যখন হিয়ার কথা মতো তানিয়া বের হয়ে বলে হিয়া রাজি না, তখন থেকেই আয়ান চুপ হয়ে গিয়েছিল, কোনো কথা বলছিল না, আরও যে স্বাভাবিক নেই সেটা বুঝতেও দিচ্ছিল না। তানিয়া তাড়াতাড়ি হিয়াকে ফোন করল, হিয়া ফোন তুলছে না, হয়তো দেখেছে অপরিচিত নাম্বার তাই গুরুত্ব দিচ্ছে না। তানিয়া হিয়াকে মেসেজ করার 10 মিনিট পর হিয়া কল ব্যাক করল।
তানিয়া আয়ানের সুস্থতার কথা বলতেই সে উত্তেজিত হয়ে গেল। তানিয়া হাসপাতালের ঠিকানা দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। ওদের প্ল্যান ছিল আজকে সবাই যখন বের হবে তখন হঠাৎ হিয়াকে ওরা পিক করে নিবে আর আয়ান অবাক হয়ে যাবে, কিন্তু এর আগেই আয়ান এসব করে বসল। তানিয়া হাসপাতালে যায়নি, নূর আর শেহজাদ গেছে, তিশা বলল। যেহেতু হিয়াকে বলেছো আমাদের যাওয়া দরকার, মেয়েটা ওখানে একা ফিল করবে। আমাদের যাওয়া দরকার, তানিয়া তিশার কথা শুনে মেনে নিল। তারপর রেডি হয়ে দুই জন বের হয়ে গেল। তিশা গাড়ি ড্রাইভ করছে আর তানিয়া বিরক্ত হয়ে বলছে, একটার পর একটা ঝামেলা লেগেই আছে, আল্লাহ জানে কবে এই সমস্যার সমাধান হবে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। হিয়ার বাসা দূরে হওয়ায় তানিয়া আর তিশা আগে পৌঁছালো। তারা দেখলো আয়ানের ঘুম ভেঙেছে। তিশা পাশে বসে কান্না করে দিল, যতই হোক ভাই তো মায়া হচ্ছে তার, জড়িয়ে ধরে কান্না করে দিল তিশা। হঠাৎ রুমে প্রবেশ করল হিয়া, পরনে একটা কালো পাড়ের সাদা শাড়ি, চুলগুলো বেনি করা, বেনিতে বেলি ফুল গাঁথা। তানিয়া দেখেই বুঝেছে ও আজকে আয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এভাবে সেজেছে। মেয়েটা বড্ড সরল, তানিয়া ওর কতটুকু জানা। তানিয়ার কথায় আবার আয়ানকে বিশ্বাস করল। হিয়া ফেরতে ঢুকেই কেঁদে দিয়েছি, আয়ান উঠে বসল হিয়াক্র দেখে। সে তানিয়ার দিকে তাকিয়ে চোখে ইশারা দিয়ে জিজ্ঞেস করল, ওখানে কেন? তানিয়া ইশারা করে বলল, সে আসতে বলেছে। হিয়া ভিতরে এসে আয়ানের সামনে দাঁড়াল, আয়ান অন্য দিকে মুখ করে তাকিয়ে আছে। হিয়া বুঝতে পারল আয়ান কষ্ট পেয়েছে, তাই সে তানিয়ার দিকে তাকালো একবার। তানিয়া ইশারা করে বলল, কাছে যেতে। ওদের দুইজনকে একই ছেড়ে তানিয়া কথা ঘুরিয়ে সবাইকে নিয়ে বের হয়ে গেল। তানিয়া তিশাকে রেখে বাড়ি চলে গেল, কারণ ঈশান বাড়িতে একা আছে। শেহজাদ নূর আর তিশাকে একা রাখার জন্য তানিয়াকে বলল, আপনি একা যাবেন কেন? চলুন আমিও যাচ্ছি সাথে, এখানে তো ভাইয়া আছেই। আর সাধারণ ব্যাপার এটা, তাই বেশি সময় এখানে থাকতে হবে না, একটু পরেই ছেলের দিবে। তানিয়া বুঝতে পারল শেহজাদ কেন এইগুলো বলছে, তাই সে শেহজাদের কথায় সায় দিল। ওরা দুইজন বাড়ি চলে গেল। নূর আর তিশা দাঁড়িয়ে আছে কেবিনের বাইরে, হঠাৎ দেখল ডাক্তার কেবিনে ঢুকছে। নূর গিয়ে তাড়াতাড়ি ডাক্তারকে ধরল, একই ডাক্তার কোথায় যাচ্ছেন? এটা কেমন কথা? ভিতরে যাচ্ছি। না না, ভিতরে যেতে হবে না, আপনার রুগী সুস্থ হয়ে গেছে। কিভাবে? আমি তো দেখলাম মাত্র তার জ্ঞান ফিরেছে। হ্যাঁ হ্যাঁ, জ্ঞান ফেরার পরেই সুস্থ হয়ে গেছে। ডাক্তার চলে গেল, একটু পরেই আয়ানকে হিয়া ধরে বের করল বাইরে। নূর গিয়ে হাসপাতালে বিল মিটিয়ে গাড়িতে উঠল। তিশাও ধরেছে আয়ানকে। আয়ান বিরক্ত হয়ে বলল, বুঝলাম না তোরা দুইজন আমাকে এভাবে ধরলি কেন? আমি কি মরার ঘর থেকে ফিরে এসেছি নাকি? কথাটা শুনেই দুজন টুপ করে ছেড়ে দিল আর আয়ান দপাস করে মাটিতে পড়ে গেল। আয়ান বেথায় উহ করে উঠল আর তিশা অন্য দিকে তাকিয়ে ঠোঁট দিয়ে বাঁশি বাজাতে লাগল। হিয়া মুচকি হেসে আয়ানকে তুলে ধরল। আবার সবাই গাড়িতে গিয়ে বসল। তিশা মোবাইল টিপতে টিপতে বলল, বুঝতেছি না আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা কি খারাপ নাকি অশুভ, কোনোভাবেই যাওয়া হচ্ছে না। একটা না একটা বিপদ লেগেই আছে, এই যে আজকেও যাওয়া হচ্ছে না। আয়ান হঠাৎ বলে উঠল, কেন যাওয়া হবে না, আজকে যাবই যেভাবেই হোক। তিশা মুখ বাঁকা করে বলল, এহহ শক কত, মরার ঘর থেকে উঠে এসে আবার ঘুরতে যাবে। তোকে বলেছে আমার যদি ঘাড়ে মাথাটা নাও থাকতো তাহলেও যেভাবেই হোক ঘুরতে যেতাম। এবার তিশা সিরিয়াস হয়ে বসে বলল, সত্যি যাবা? বাড়ি গিয়েই কিন্তু বের হব তাহলে।
বাড়ির কথা শুনেই হিয়া চেঁচিয়ে উঠে বলল, এই রে গেল, আমি কেন তোমাদের বাড়ি যাচ্ছি? আমি তো আমার বাড়ি যাব, তোমাদের গাড়িতে উঠলাম কেন? ধুররর, এখন কি হবে? আয়ান বিরক্ত হয়ে বলল, মনে হচ্ছে অনেক বড় পাপ করে ফেলেছো, আমার মামা বাড়ি গেলে কি তোমাকে কেউ খেয়ে ফেলবে নাকি? বাড়ি থেকে বলে বের হয়েছ না, আসতে দেরি হবে। তা বলেছি, কিন্তু বাবা বাড়িতে, চিন্তা করবে। আয়ান হিয়ার হাতের মোবাইলটা হিয়ার চোখের কাছে নিয়ে বলল, এটা দেখো, এটা আবিষ্কার করছে ব্যবহার করার জন্য, এটা ব্যবহার করে তোমার বাবার চিন্তা কমাতে পারো, গাধা কোথাকার। একদম গাধা বলবা না, বলে দিলাম, তোমার বাড়ির মানুষ দেখলে বলবেটা কি? ও হেটা তো আবার তোমার মামার বাড়ি, আমার মামারা এসব নিয়ে বসে থাকে না। বাড়িতে ঈশান একা বিরক্ত হচ্ছিল, তানিয়াকে দেখে সে খুব খুশি হল, আস্তে করে জিজ্ঞেস করল, ওর এখন কি অবস্থা, কেমন আছে? তানিয়া হাসি মুখে বলল, সুস্থ আছে, এখন আজকে বের হবে না, আমার তো অনেক ইচ্ছে ছিল বের হওয়ার। তানিয়া মন খারাপ করে বলল, জানি না তো, দেখি ওরা আসুক তারপর কি বলে। ঈশান ভ্রু কুচকে বলল, মন খারাপ নাকি তোমার? আচ্ছা আমাকে একটা কথা বলো তো। কি? সত্যি কথা বলবে তো? হ্যাঁ বলো তো, কি বলবে? তুমি রাগ করো না, আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল আসলে মনে পড়ছে না আমার। শুনবে তুমি? হ্যাঁ, খুব জানতে ইচ্ছে করছে। তানিয়া ঈশানের হাতটা ধরে ঘরে নিয়ে গেল। ঈশান বিছানায় বসল, আর তানিয়া জানালার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলতে শুরু করল, একটা ছোট্ট গ্রামে একদিন প্রবেশ পড়ল এক প্রতারকের। চোখ পড়ল একটা নিষ্পাপ মনির দিকে, তারপর সেই মনিটার স্বাধীনতা কেড়ে নিল আড়ালে, তারপর নিয়ে গেল এক অন্ধকার বাড়িতে। এরপর আস্তে আস্তে সেই মনি ওই বাড়িতে আলো ফোটাল। ঈশান বিরক্ত হয়ে বলল, ধুর, তোমাকে বললাম বিয়ে কিভাবে হলো সেটা বলতে, তুমি কি বললে? এর মধ্যেই আমাদের বিয়ে লুকিয়ে আছে। কিভাবে? তোমার মা আমাকে যেই দিন তোমার বাড়ির বউ করে আনল, তখনও আমি জানতাম না যে আমার স্বামী অসুস্থ। আস্তে আস্তে সব জানলাম, প্রথমে তোমার মা আমাকে আটকে রেখেছিল, পরে আবার নিজের পাখা পেলাম, তারপর আবার উড়তে শুরু করলাম, আর তোমার বাড়িতে আবার আলোকিত করলাম। তুমি খুব কষ্ট করেছো আমার জন্য। না, তুমি সুস্থ হয়ে গেছো, আমার আর কোনো কষ্ট নেই, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তানিয়া ঈশানের কথাটা শুনে হা করে তাকিয়ে আছে, ও এই কথা কিভাবে বলল? ও কি তানিয়াকে বুঝতে পেরেছে? তানিয়া কান্না করে দিল ঈশানের কথা শুনে। ঈশান তানিয়ার দুই গালে হাত দিয়ে বলল, কান্না করো না তো। হঠাৎ দুইজন শুনতে পেল বাইরে গাড়ির আওয়াজ। ঈশান বলল, ওই তো ওরা চলে এসেছে, বাইরে চলো। চলবে। অবিনাশী, রেজওয়ানা, আশিফা।